ডিফারেন্ট হবে, বিকজ আজকে আমাদের সাথে কোনো ডিরেক্টর নাই বা অভিনেতা নাই, বাট আমাদের সাথে মানে সিনেমার যদি খুব মেজর বেজমেন বলা হয় আসলে সিনেমাটা যার চোখে আমরা দেখি, আমরা মানে সেরকম দুইজন মানুষকে নিয়ে আমরা আজকে হাজির হয়েছি, এবং সবাই যারা আমরা ফিল্মের সাথে কাজ করি তারা সবাই তাদেরকে চেনেন এবং খুব ভালোভাবে জানেন, এবং আপনারা দর্শকরা নাম শুনেন হয়তো বা, বাট সামনাসামনি আপনারা লাইভে দেখেন না, সেরকম দুজন মানুষ আছে আমাদের মাঝখানে, মানে আছে সিনেমাটোগ্রাফার, আমাদের চোখ, একজন ডিরেক্টরদের চোখ। অ্যাকচুয়ালি আমরা যতটুকু আমরা বলি ও এক্সপ্রেস করি ওরা ধারণ করে, সাইফুল শাহিন ভাই এবং ফরহাদ হোসেন। হ্যাঁ শাহিন ভাই কেমন আছেন? এই তো ভাই ভালো আছেন, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকে দেখতে খুব সুন্দর লাগতেছে, ফরহাদ কে সুন্দর লাগতেছে খুব। থ্যাংক ইউ। আমার এই প্রিয় দুইটা মুখ খুব কম সময় ধরে দেখি না, এরকম হয় দুইটা মুখ দেখা যায় ফরহাদের এবং শাহিন ভাইয়ের। এখন শাহিন ভাইয়ের সাথে একটু কাজ কম কাজ হয়, বাট ফরহাদের সাথে দেখা যায় আমার রেগুলার কাজে দেখা হচ্ছে, তো মানুষের ফেস দেখে খুব ভালো লাগতেছে। শাহিন ভাই এরকম লম্বা সময় তো মনে হয় না যে অ্যাটলিস্ট আমরা ঘরে বসে থাকলেও আপনারা বসে থাকেন না, না কেমন আমার লাইফে, আমার লাইফে আসলে এরকম মানে লম্বা ছুটি পাই নাই, আর ছুটিও যদি পেয়ে থাকি সেই ক্ষেত্রে হয় কি যে এরকম ঘরের মধ্যে তো থাকতে হয় না। হ্যাঁ বাইরে বেরোতাম, আড্ডা মারতাম, চায়ের স্টলে চা খাইতাম, নানান ধরনের। লং টাইম কোনো গ্যাপ ছিল, হ্যাঁ লাইফে মনে হয় অনেক ছুটি নিয়ে নিলাম। ফরহাদের তো কি অবস্থা? এই তো ভাই চলছে আলহামদুলিল্লাহ, এই ছুটিটা খুব উপভোগ করতেছি, বাসার সবাইকে খুব টাইম দেওয়া হচ্ছে, ভালোই যাচ্ছে আলহামদুলিল্লাহ। এবং শাহিদ ভাই কেমন কাটলো, মানে আপনি কিভাবে কাটাচ্ছেন সময়টা এই মুহূর্তে? অ্যাকচুয়ালি প্রথমত তো আমাদের মানে চলচ্চিত্রের অবস্থা চিন্তা করে মানে খুবই খারাপ লাগতেছে, যে আসলে আমরা একটা জায়গায় রান করতেছিলাম খুব ভালোভাবে, যে একটা মানে ইন্ডাস্ট্রিটাকে ভালো একটা জায়গায় নেয়ার জন্য ভালো ভালো কিছু কাজ, আপনাদের মতো ডিরেক্টররা মানে এখন বর্তমানে তো অনেক ভালো ভালো ডিরেক্টর মানে আমাদের এখানে আছেন, তো এদের কাজগুলো শুরু হয়েছিল এবং বড় বড় ছবিগুলি হচ্ছিল ঠিক এরকম একটা মুহূর্তে। যাই হোক সবকিছুই তো গড গিফটেড, এগুলো মেনে নিতে হবে সবকিছু। তো এর মধ্যে থেকে এখন বাসায় আসি, আসলে হয়েছে কি আমার দুইটা বেবি আছে, তো দুইটা বেবিকে আমি সময় দিতে পারতাম না, প্রতিদিন দেখে যাইতাম ওকে ঘুমে, আবার আইসা দেখতাম ঘুমে। কথা হইতো যে ভাই দেখে আসলে রাতে ঘুমাচ্ছে, আবার সকালে গিয়ে দেখো ঘুমায় আসছে, আমি চলে আসছি। হ্যাঁ আমি চলে আসছি। তো এই এই এখন হয় কি যে ওদের এই বাচ্চা দুইটাকে আমি সময় দিতে দিতে আমার সময়টা কেটে যায়, আর তার মাঝখান থেকে আমি কিছু মুভি দেখার চেষ্টা করি। তো অ্যাকচুয়ালি না মনোযোগ দিয়ে দেখতে পারি না আমার এই দুইটা বাচ্চার জন্য, কেউ এসে দেখা গেছে যে এখান দিয়ে বাবা বলে, ওখান দিয়ে বাবা বলে, মানে কনসেন্ট্রেট অনেক ব্রেক হয়, তারপরও আমি ওদেরকে ওই ইয়েটা ওই সময়টা দিচ্ছি, এইভাবেই আমার সময়টা মূলত কাটতেছে আর কি। বেশ ভালো সময়, অ্যাটলিস্ট আপনি এনজয় না করলে বাচ্চারা এনজয় করতেছে এই মুহূর্তে, বিকজ অফ এনজয় করতেছে পায় না, বাট এই সময়টা পাচ্ছে। ফরহাদের কি অবস্থা? জি তুমি তোমার তো ফরহাদের সময় কাটে কিভাবে? আমার সময় কাটে, আমি প্রচুর মুভি দেখা হচ্ছে আমার, আচ্ছা যখনই সময় পাই মুভি দেখি, এবং মুভি দেখি যে ওরা কিভাবে কি টেকনিক ইউজ করছে, প্রচুর বিহাইন্ড দ্য সিন দেখি, যে বিহাইন্ড দ্য সিন দেখলে অনেক কিছু শেখা যায়, অনেক টেকনিক জানা যায়। তারপরে মাঝে মধ্যে একটু পড়াশোনা করি কোনটা কিভাবে কি করলে বেটার হয় এইভাবে আর কি। আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি, সাইফুল শাহিন ভাই হচ্ছে এমন একজন মানুষ, মানে আপনারা জানেন বাংলা রিসেন্টলি বাংলা চলচ্চিত্রের সাথে যতগুলো সিনেমা, মানে আমি যদি সিরিয়ালি প্রথম থেকে বলি, পোড়ামন টু, পোড়ামন ফার্স্ট যেটা হয় সেটাতে সাথে আমার শাহিন ভাইয়ের সাথে পরিচয় হয় অ্যাকচুয়ালি, আমার পোড়ামন ওয়ান, পোড়ামনে হ্যাঁ ফার্স্ট, এবং জাকিউশন রাজু স্যারের সেটাই, তখন আমরা বান্ধবনে আমি শাহিন ভাইয়ের সাথে পরিচয় এবং যাওয়ার সময় প্রচন্ড কথা হয়, এবং পরবর্তীতে আমরা আমরা কাজ করি হচ্ছে পাশানে এবং দেশের অনেকটা অংশ, এবং মানে হি ইজ মাই ওয়ান অফ দা মানে বিগ ব্রো, যাকে আসলে মানে প্রচন্ড মিস করি আমি এই মুহূর্তে। মানে আমি বিশ্বাস করি যে সবাই আমরা
ঘুরে ফিরে অনেকেই অনেককে কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। আমার সাথে ফরহাদের যেটা হয় যে ফরহাদের সাথে আমার লং টাইম ধরে কাজ হচ্ছে, বাট আমি খুব মিস করি স্যাফুল শাহীন ভাইকে এবং আপনার সাথে কোম্পানিটা খুব মিস করি। বাট আমরা যদি বলি স্যাফুল শাহীন ভাই একাধারে পুরামন, পুরামন 1 এবং 2 প্লাস হচ্ছে দহনেও থেকে শুরু করে অগ্নি, আপনারা মানে আপনারা বাংলাদেশে যদি লাস্ট হচ্ছে শাকিব খানের পাসওয়ার্ড এবং লাস্ট সিনেমাটাও পাসওয়ার্ডের পাসওয়ার্ডের বীর 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 মানে শাহীন ভাই হচ্ছে মানে আমাদের মানে কি বলা যায় খুব এক্সপেন্সিভ ক্যামেরাম্যান এবং খুবই মানে আমার খুবই পছন্দের একজন মানুষ। হ্যাঁ আমরা অনেক সময় তাকে অ্যাফোর্ড করতে পারি না বলে তাকে নিতে পারি না, বাট হি ইজ সুপার সিনেমাটোগ্রাফার, আমার খুব পছন্দের একজন মানুষ এবং খুব প্রিয় একজন মানুষ। আমাদের সাথে প্রচুর শেয়ারিং হয়, কথা হয়, আড্ডা হয়, আর সিনেমা করতে গেলে আমরা একটা সময় 30 দিন পাই, 30 দিন 40 দিন একসাথে থাকি খুব লং টাইম ধরে, ওরা আরো বেশি শেয়ারিং হয়। এবং মনে হয় যে একজন ডিরেক্টর সবচেয়ে শেয়ারিংটা হয় ক্যামেরাম্যানের সাথে, আমি যদি ভুল না করি, তাই সবার সাথে কথা বলা যায় না। তো এই মানুষগুলা খুবই গুণী। এবং ফরহাদের কথা বলি, ফরহাদ অনেকগুলো কাজ করেছেন বাট ফুল ফেজে সিনেমায় অনেকগুলো সিনেমা করেছেন আসলে, তাকে তো অনেকেই চিনেন সব। আর আমার সাথে রিসেন্টলি ফুল ফেজে একদম ক্যাসিনোতে আমরা স্টার্ট করছি, এবং তার আগে আমি ফরহাদের সাথে টানা 3 বছরের মতো কাজ করি এখনো রেগুলার। সো আমরা মনে করি যে ক্যাসিনো সাথে জার্নি শুরু হয়েছে আকবর, ওয়ান্স আপন টাইম ইন ঢাকা, আকবরেরও সিনেমাটোগ্রাফার হচ্ছে ফরহাদ। সো আমরা দর্শকদের উদ্দেশ্যে আসলে আপনাদের, আপনারা তো এত গুণী মানুষ, আপনাদের আসলে মানুষগুলো জানে না আপনাদের সম্বন্ধে যে এই খুব প্রচারণাটা খুব কম সিনেমাটোগ্রাফারদের, বাট আপনারা খুব ইম্পর্টেন্ট পার্সন আমাদের ফিল্মে, সবচেয়ে বেশি মেজর ব্যক্তি যেটা বলা হয় ডিরেক্টর এবং সিনেমাটোগ্রাফার। সিনেমাটোগ্রাফার এই দুইটা, হ্যাঁ এই জায়গাটা হলো ডিরেক্টর, আমরা পরিচয় দিলাম সবার, সরি এই জায়গাটা একটা কথা না বললি না। অ্যাকচুয়ালি আমি যখন প্রথম প্রথমে পোড়ামন করতে আসি, এটা বেসিক্যালি আমার মূল ধারার প্রথম ছবি। আমি এর আগে গেরিলায় 50% কাজ করেছিলাম নাসিরুদ্দিন ইসুফ বাচ্চু সাহেবের, তারপরে সানিয়াত ভাইয়ের অল্প অল্প প্রেমের গল্প, এরপরে আমার আমার তৃতীয় তৃতীয় ছবি হচ্ছে এই পোড়ামন। তো পোড়ামন আমার আসলে একটা, আমি আপনাকে একটু মনে করাই দিই, দেখেন তো আপনি চিনতে জানেন কিনা, একটা মিনিট। আমার সম্ভবত মাসুদ আকন্দের একটা সিনেমায় আপনি কাজ শুরু করছিলেন কি, রাইট? পিতা, হ্যাঁ হ্যাঁ ওইটা হলো পিতা, হ্যাঁ 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 এটা এটা আমার মানে দ্বিতীয় ছবি এটা আমার। আচ্ছা তাহলে প্রথম সিনেমা কোনটা ছিল? প্রথম প্রথম আমি মানে ওই ছবিটা অ্যাকচুয়ালি ডিওপি কলকাতার ছিল, তো দুজনে মিলে করছিলাম, সেটা হলো নাসিরুদ্দিন ইসুফ বাচ্চুর বাহির গেরিলা। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ ওইটা আমার প্রথম ছবি ছিল, হ্যাঁ ওইটা 35 এ ছিল ওই ছবিটা। তো আর আর এইভাবে তারপর পোড়ামন দিয়ে শুরু, জাজের মেইন স্ক্রিনে আমার প্রথম ছবি পোড়ামন। তো সেখানে গিয়ে আমি আপনার সাথে পরিচয় হয়, আপনার মতো একজন গুণী ডিরেক্টরের কাছে, এবং আমি তখন থেকে যখন কাজ করতেছিলাম ওইটার ডিরেক্ট পোড়ামনের ডিরেক্টর ছিল রাজু ভাই। তো রাজু ভাইয়ের সাথে কাজ করতে করতে তখন আপনি ছিলেন ওইখানে, আপনি বেসিক্যালি ওইটার ভিজুয়াল VFX করার জন্য, তো সেটার টোটাল কাজের জন্য আমি তখন থেকেই দেখছিলাম যে আপনার ভিতরে অনেক ট্যালেন্ট গুলো লুকায়া ছিল। সেই সময় আমি আপনি বসে বসে যখন আড্ডা মারতাম, তখন আপনি যেই সব আইডিয়া গুলো চিন্তা করতেন, তখনই আমি ভাবতাম যে আসলে আপনি একদিন অনেক বড় হবেন এবং একটা ভালো একটা জায়গায় যাবেন, যেখানে যেই যেই জায়গাটা যে অপরচুনিটিটা দিয়ে আপনি বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করতে পারবেন, আমি সেদিনই ভাবছিলাম। এবং আজকে আসলে সেই জায়গাটাও আপনার সেই প্ল্যাটফর্মটাও তৈরি হয়েছে। হ্যাঁ তো যাই হোক, এটা সবসময় আপনাদের অবদান অ্যাকচুয়ালি, আপনারা যদি ভালোভাবে না দেখান জিনিসগুলো, আমরা শাহীন ভাই এটা চমৎকার ছবি দেখতে পাচ্ছি, এটা কে এই হ্যাঁ এই ছবিটা রক্তের সময় তোলা, আচ্ছা রক্ত মুভি, এটা এটা ইন্ডিয়াতে তোলা, এটা হলো কলকাতার একটা স্টুডিওতে, NNC স্টুডিওতে তোলা এটা। আচ্ছা এই ছবিটা ফরহাদ কি অবস্থা বলো, ফরহাদের কিভাবে কি মানে কাজ শুরু কিভাবে একটু যা শুনি প্রথম প্রাইমারি দিকটা।
কাজ শুরু আসলে এখান আসলে অনেকদিন আগেই আসা ইন্ডাস্ট্রিতে হইলো। কাজ শুরু করতে আসছি আসলে প্রথমে বলতে গেলে আর্টিস্ট হিসেবে, পরে দেখলাম যে না আর্টিস্টের চাইতে মানে ক্যামেরার পিছনে যারা কাজ করে তারা মানে তাদের কাজ অনেক ভালো লাগে, এবং মেকার আসলে মেকারদের সাথে কাজ করতে পারলে একটা জিনিস মানে ভাল লাগে, যে আসলে একটা জিনিস ক্রিয়েট করা, একজন ডিরেক্টরের সাথে মানে থেকে যদি একটা ভালো প্রোডাকশনে কাজ করা যায় বলা যায় যে হ্যাঁ এটা আমরা বানাতে পারছি বা এটা কিছু, তো ওইখান থেকে ইন্সপায়ার হয়ে আস্তে আস্তে দেন ক্যামেরার পিছনে কাজ শুরু হয়, চেষ্টা করতেছিলাম। এবং অনেক লম্বা সময় তো তুমি মনে হয় ইন্ডাস্ট্রিতে কাজ করতেছো সম্ভবত, তুমি টাইমলাইন থেকে শুরু করছিলে ক্যারিয়ার, রাইট? হ্যাঁ হ্যাঁ, আমার জীবনে ফার্স্ট কোন কাজের পোস্ট প্রোডাকশন এবং ক্যামেরা হেল্প নিয়েছিলাম আমাদের টাইমলাইনের, আর টাইমলাইনের ডন বাইর কথা আমি না বলি তাহলে মানে বিষয়টা মানে নিজে মেনে নিতে পারবো না। ডন বাইর সহযোগিতা ছিল অনেক, মানে আমার এখানে আসার পিছনে গতকালকেও আমাকে জিজ্ঞেস করছে যে কি অবস্থা, কেমনি কি, সবকিছু ঠিকঠাক কিনা। ডন ভাই আসলে অনেক ভালো একটা মানুষ, ভালো করে সাপোর্ট দেয় সবাইকে, তো আমাকেও যথেষ্ট খুব ভালো সাপোর্ট দিচ্ছে আজকে ডন ভাইয়ের কারণে আমি আজকে এখানে চেষ্টা করে চলতে। আচ্ছা একটা জিনিস আমি আজকে একটু ইন্টারনাল ব্যাপারে আসি, শাহিন ভাই দুজনের সাথে আমার অনেক শেয়ারিং হয়। জি, যখন একটা সিনেমা আমরা বলি সাধারণত ডিরেক্টর ফিল্ম, সেটা ডিরেক্টর ফিল্ম হয় আলটিমেটলি, একটা স্ক্রিপ্ট নিয়ে যখন আমরা বসি একজন ডিওপির সাথে ক্যামেরাম্যানের সাথে, তার ভিতরে কি কোনো ভিজুয়াল তৈরি হয় না? হ্যাঁ, অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমি এই জায়গাটা একটা জিনিস বলতে চাই, যেটা হলো কি, একজন ডিরেক্টর হলেন মানে স্বপ্নদাতা, তিনি আসলে ড্রিম দেখেন যে তিনি একটা গল্প কিভাবে বলবেন, ঠিক আছে? তো একজন ডিরেক্টর যখন এই গল্পটা দেখেন, দেখার পর একটা ডিরেক্টরের মূল কাজটা হলো অ্যাকচুয়ালি, এখানে আরেকটা কথা হলো কি, যে একটা আমার আমার সেন্সে যেমন আমার টিচার মাহফুজুর রহমান খান বলতেন যে ডিরেক্টর হলো, ডিরেক্টর ডিওপি হলো একটা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। হ্যাঁ, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। তো যেমন একটা হাজব্যান্ড যেমন তার স্ত্রীকে, হ্যাঁ, যেমন লালন করার পরে একটা 10 মাস 10 দিন একটা সন্তান প্রসব করায়, তারপর একটা সন্তানের জন্ম হয়। তো যখন এই সন্তান যখন ভূমিষ্ঠ হয়, তখন তার চেহারা দেখে এই বাবা মা তার সন্তান মানে সন্তানের চেহারা দেখে সবকিছু ভুলে যায়, যে এই যে এতদিন এই 10 মাস 10 দিন প্রসব বেদনার কথা। তো সেম ফিল্মটাও এরকম, আমরা 40-45টা দিন ডিরেক্টর ডিওপি মিলে এটাকে অনেক পরিশ্রম করি, অনেক রকম পরিশ্রম করি, অনেক রকম প্রতিকূলতা থাকে, অনেক রকম লিমিটেশন থাকে। তো এগুলো থেকে যখন এই পরিত্রাণ পাওয়ার পর যখন এটা স্ক্রিনে আসে, তখন আমরা ডিরেক্টর ডিওপি আমরা আসলে ওই পরিশ্রমটাকে ভুলে যাই। তো এখানে আরেকটা কথা যেটা হলো যে একজন ডিরেক্টর স্বপ্ন দেখে, ওনার কাজটাই হলো স্বপ্ন দেখা, আর ওনার কাজটা হলো কি, একটা ডিওপি কে ওই জিনিসটা বোঝানো যে আসলে উনি কি স্বপ্ন দেখেছেন, ঠিক আছে? ওই স্বপ্নটাকে একটা ডিওপির কাজ হলো ওই ডিরেক্টরের ওই স্বপ্নটাকে বাস্তবায়ন করা। আপনারা তো ডিরেক্টরের ডিরেক্টর দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে হলো কি, হ্যাঁ এখানে হলো যে ডিরেক্টর ডিরেক্টরের স্বপ্নটাকে তুলে ধরা, মানে সেলুলাইটে হোক, মানে ক্যামেরার ডিজিটাল ফরম্যাটে হোক, হ্যাঁ, যেটা তো এইটাকে তুলে ধরাটা হলো মূল চিন্তা ভাবনা, যা বলেন গোস টু ক্রেডিট ডিরেক্টর। ডিরেক্টর ভাবার পরেই একজন ডিওপি ভাবতে পারে। তার আপনি দেখেন একজন ডিরেক্টর কিন্তু একদম মানে ডিওপি কখন যোগ হয়, মূলত একটা স্ক্রিপ্ট চলতে থাকে তখন, কিন্তু এরও 1 বছর আগে থেকে একজন ডিরেক্টর ভাবতে থাকে আমি আসলে কখন কখন ধারণ করা কিনা ব্যাপারটা এরকম। ডিরেক্টর ফটোগ্রাফি বলা হয় জানো, যে আপনাদের মানে সাপোজ টু বি একটা ক্যামেরা ধারণ করাটা একটা সিনেমা না, কিন্তু সিনেমার প্রি ভাবনা এবং গল্প ভাবনা এবং এডিটিং থেকে পোস্টিং পোস্ট প্রোডাকশন পোস্টিং থেকে একদম 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 টোটালটা। হ্যাঁ, রাইট রাইট। একজন ডিরেক্টরের সাথে ডিরেক্টরের সাথে মানে ছবির শুটিং থেকে একজন ডিওপি থাকলে সেটা কিন্তু কাজ না, কাজটা হচ্ছে আমাদের কাজটা হচ্ছে ডিরেক্টরের একদম একটা ছবি চিন্তা করা থেকেই একটা ডিওপির কাজ। হ্যাঁ, তো এইখানে এখানে হচ্ছে কি, যে এই দুজনে মিলে একটা গল্প তৈরি হয়, এই জন্য এই জায়গাটাকে ডিরেক্টর অফ ফটোগ্রাফি বলা হয় এখানে। মানে ডিরেক্টর বলা হয়, ডিরেক্টর একটা পার্ট, ডিরেক্টর ডিরেক্টর একটা পার্ট। জি, তো যাই হোক, জি মানে সত্যতা বলতে যেটা হচ্ছে যে আমরা যখন কাজ করি দেখা যায় যে আমরা নিজেরা বলি শাহিন ভাই ছেড়ে দেন, তোমরা ছেড়ে দাও, আরে লাগবে না, না শাহিন ভাই শটটা নিবে, ভাই নিবো যখন ভালো করে নিবো, মানুষ দেখবে, মানে হচ্ছে প্রত্যেকটা শট দে অন ইট, সিনেমার প্রত্যেকটা শট যখন
মানে সিনেমা কিন্তু একটা শটে হয় কারণ না। এটা হলো কি যে এটা এই সেন্সে আসে যে মনে করেন এভরি শট ইজ লাস্ট শট, আমার জীবনে আপনি যে ডিরেকশনটা দিছেন, আপনি যে শটটা নিতে বলছেন, এই শটটা হয়তো আমি আর জীবনে কোনোদিন নিতে পারবো না। হ্যাঁ, অন্যভাবে আবার অন্যভাবে আবার নতুন কিছু আবার নতুন উদ্যমে আমরা কাজ করতে পারবো, কিন্তু এই জায়গাটা এই স্ক্রিপ্টটা এই শটটা এই আর্টিস্টটা এই জায়গাটা আমি আর হয়তো আর জীবনে কোনোদিন পাবো না। তো এই জন্য মানে এটাকে ছাড়তে চাই না। হয়তো একটা সময় যখন এই যে আজকে যেমন করোনা ভাইরাসের জন্য আমরা বাসায়, আবার আমাদের জীবনে, ফরাদের জীবনে, আমার জীবনে, আপনার জীবনে, আমাদের ডিওপি ডিরেক্টর সবার জীবনে দেখবেন যেমন একটা সময় চলে আসে আমরা সবাই বাসায়, তখন এই কাজগুলো আমরা দেখব আমাদের যে কি মানে ফেলে যাওয়া কাজগুলো, সেই কাজগুলো যখন দেখবো যে না এই শটটা আর একটু ভালো নিতে পারতাম, এটা এরকম হইলো না কেন, এটা কেন বুঝলাম না, মানে এইসব জিনিসগুলো যাতে ল্যাকিংস না থাকে, এই জন্য হয়তো আপনাদেরকে আমরা মানে অনেক প্যারা দিই যে এটা আর একটু ভালো করে করি যাতে ওই সময় অনুশোচনা না যায়। মানে আপনার তো অন করেন এই যে স্বপ্নটা, শুধু আমরা ডিরেক্টর থাকে না, স্বপ্নটা কিন্তু মানে আপনাদের ভিতরেও থাকে। জিনিসটা হচ্ছে আমি এটাই মূল আলোচনার বিষয় ছিল, একটা সিনেমার স্বপ্ন শুধু ডিরেক্টর দেখে না, প্রত্যেকটা ডিপার্টমেন্ট দেখে, তার চেয়ে বড় চোখটা হচ্ছে ডিওপির, যারা হচ্ছে মূলত ভিজুয়ালি আপনাদেরকে দেখায় স্টোরিটা। রাইট রাইট রাইট। তো আপনাদের জায়গাটা একটা কথা বলতে, এই জায়গায় একটা কথা বলি, যেমন গর্ডন গ্রিনিজ আশরাফুলকে বলছিল যে তুমি তুমি দলকে নিয়ে একবারও ভাবো না, তুমি তোমার তোমার তোমাকে নিয়ে তুমি ভাবো, তুমি যদি ভাবো তুমি যদি নিজের পারফরমেন্স নিয়ে ভাবো তাহলে দল অটো, তুমি যদি আজকে সেঞ্চুরি করো তাহলে দল অটোই তোমাকে সেঞ্চুরি পেয়ে যাবে। তো এখানে যেমন মনে করেন আমি ডিওপি হিসাবে আসি, আর একজন কি বলে মেকআপ ম্যান হিসাবে আসে, আর একজন অ্যাকশন ডিরেক্টর, একজন ডান্স ডিরেক্টর, সবাই যদি যার যার জায়গা থেকে যদি পারফর্ম করে তাহলে গোস টু ক্রেডিট ডিরেক্টরের, টোটাল জায়গাটা সব জায়গায়। একটা ভালো কাজ করতে গেলে একা কেউ কোনোদিন ভালো কাজ করতে পারে, আমরা একটা সবাই টোটাল টিম মিলে একটা ভালো কাজ, একটা শুটিং শেষ হওয়ার পরে, শুটিং শেষ হওয়ার পরে আমাদের চেহারা কেমন থাকে, মানে একটা আমরা দেখতে কিন্তু এরকম, মানে একটা শুটিং শেষ হওয়ার পর মানে চাই রাতে ছিল মনে হয় পাশের শেখত ভাই, এই ছবি দেখলে বোঝা যায় যে আসলে মানুষগুলো কত পরিশ্রম করে। মানে এই ছবিটা হচ্ছে দুজনের চেহারা মানে অনেক পরিশ্রম, এই সময় অনেক টেম্পারেচার ছিল এখানে খুলনায়, এই পোর্টে মোংলা পোর্টে অনেক টেম্পারেচার ছিল, এখানে সৈকত ভাই আমাকে মানে অনেক পরিশ্রম করাইছে। হ্যাঁ, সৈকত ভাই মানে এমন এমন মানে শর্ট চাইছে যে এগুলি মানে আমার এই ভাবতে অনেক কষ্ট হয়েছে যে উনি এত দূরদর্শী ভাবে। হ্যাঁ, তো ওনার এই পাশান দিয়ে উনি যেই ডিরেকশন দিছে, হ্যাঁ যে ডিরেকশনটা সৈকত ভাইয়ের আসছে, এই ডিরেকশনটা অ্যাকচুয়ালি এই ছবিটা পুরো আমাকে অনেক লোক ফোন করে বলছে যে এই ছবির ডিরেক্টরকে, তা আমি বলছি যেটা সৈকত নাসির। হ্যাঁ, তো বললো যে ওরে বাবা, তো আমি তো ভাবছি যে এই ছবি বোধহয় মাদ্রাজের কোনো ডিরেক্টর। না, প্রবলেমটা হচ্ছে কি আমরা ওই জায়গাটায় আমরা আমাদের এই সিনেমাটা পাশানো হয়ে গেছে এক্সট্রাকশনের মতো, মানে হচ্ছে গল্পের কিছু জায়গা আমরা শুট করতে পারি নাই, পরে 7-8 দিন মতো শুট হয় নাই সিনেমাটা। হয় নাই? হ্যাঁ, আপনি ভালো করে জানেন যে কারণটা এই হ্যাঁ কন্দলের কারণে। হ্যাঁ হ্যাঁ, কন্দলের কারণে এটা 14 থেকে মানে আমাদের 7 দিন শুটিং বাকি ছিল, 7 দিন শুটিং বাকি ছিল। তো আলটিমেটলি যেটা হচ্ছে যে সিনেমাটা আমরা লাস্ট পর্যন্ত রিলিজ করছি অ্যাকচুয়ালি, বাট আমরা উৎসব টাইমে আমরা যে পুরো সিনেমাটাকে একটা মানে ফাস্ট গ্রোয়িং অ্যাকশন ফিল্মের একটা ই দেওয়ার জন্য খুব লিমিট বাজেটের ভিতরে, মানে আমার লিমিট বাজেটের মধ্যে এবং অল্প বাজেটের মধ্যে আমরা একটা অনেক স্ট্যান্ডার্ড লেভেলে একটা কাজ করতে পারছি, এবং খুব মজার ব্যাপার এটা এটা সম্ভব হয়েছে আমাদের টিমের পরিশ্রমের কারণে। 7 দিন আমাদের শুটিং হয় নাই, ওই ওই জামেলাটুকু যদি আমাদের না গড়াইতো এই ছবিটা আরো একটা অনেক উঁচু মানের আর ছবি হইতো। তো যাই হোক, যে তারপরেও এই অনেক লিমিটেশনের মধ্যেও এই কাজটা একটা আমার আমার জীবন আমার ডিকশনারিতে এটা একটা অনেক মূল্যবান একটা কাজ, মানে এটাই দেখাইলাম আমাদেরকে আমরা শুরু করি এইভাবে, আমরা এখন যেভাবে আছি এভাবে শুরু করে একটা সিনেমা শেষ হয় হচ্ছে এই কোণার যে স্টিলটা এইভাবে। রাইট, অ্যাকচুয়ালি আবার সৈকত ভাই ক্যামেরার পিছনে আমরা যত বেশি পূর্ব
তত প্রোডাকশনের মান ভালোর দিকে যায় আর কি। সো আমরা আরো বেশি ফুটতে প্রস্তুত আছি, না আমরা, হ্যাঁ আরো বেশি আচ্ছা, পরিশ্রম করতে আমরা রেডি। এবার এবার আসি যে আমরা মোটামুটি এটা মানে অনেকগুলো স্মৃতি জানানো করে ফেললাম। ফরহাদ, কি কি মনে হয় যে, ফরহাদকে আমি জিজ্ঞেস করছি স্পেসিফিক্যালি, তোমার কি কি মনে হচ্ছে যে টেকনোলজিক্যালি আমরা কি কি কোন কোন জায়গাগুলো তুমি সাপোর্ট পাচ্ছ না, অথবা তুমি দেখতেছো যে সবগুলো আমরা জানি কিভাবে নিতে হয় বাট তোমার হেল্প পাচ্ছ টেকনোলজিক্যালি? প্রথম ফরহাদ বলবো, তারপরে শাহিন ভাই বলবে, মানে কি কি জিনিস মিস করো তোমরা বাংলাদেশে? আমার কাছে মনে হয় যে মানে শুটিং তো আসলে গল্প, গল্প হচ্ছে সবচেয়ে বড় জিনিস, গল্পের বাইরে কোনো কিছুই না। গল্পের প্রয়োজন অনেক সময় আমাদের অনেক শর্ট খুব জরুরি হয়ে যায়, ওই শর্ট গুলো দেখা গেছে আমাদের টেকনিক্যাল প্রবলেমের কারণে বা টেকনিক্যাল সাপোর্ট থাকে না আমাদের দেশে নাই এরকম কিছু কারণে আমরা হয়তো ওই শর্ট গুলো নিতে পারি না। লাইক হচ্ছে ট্রিনিটি রিক, যেটা কার্ডওয়েল শর্টের জন্য ইউজ করা হয়, যেটা আমাদের এখানে নাই, মানে ট্রিনিটি রিকটা, এটা থাকলে কার্ডওয়েল শর্টের জন্য অনেক সুবিধা হইতো। যে শর্ট গুলো থ্রিলার অ্যাকশন এই সমস্ত জায়গায় খুব ডিমান্ডেবল। তারপরে হয়েছে আচ্ছা বার্সাই শটের জন্য যে আমরা যে ড্রোন ইউজ করি, আমার কাছে মনে হয় যে এর চেয়ে বেটার কিছু আমাদের আসলে এখনো মানে দরকার নেই। রেড ড্রাগনের শর্ট ফুটেজ পাওয়ার দরকার, রাইট? এতে হ্যাঁ, লাইক আমরা তো দেখা গেছে এরিয়াল শটের জন্য আলটিমেটলি কিন্তু অলরেডি ইন্সপায়ার টু নামে একটা ইন্সপায়ার টু, যে হিরো ইন্সপায়ার টু এর কিন্তু বেশ ভালো রেজুলেশন X5 ক্যামেরায় মনে হয় শুট করে এটা। হ্যাঁ, এটা এখনো আমরা মানে ইউজ শুরু করতে পারি নাই মনে হয়, করতেছে বাংলাদেশে, বাংলাদেশে হ্যাঁ করতেছে, ওটা এখনো অ্যাভেলেবেল হয় নাই। তারপর আমার কাছে আরেকটা জিনিস মনে হয় যে হাইড্রোলিক শুটিং ক্রেন, যেটা ওইটাও আমাদের এখানে নাই। তো এই আচ্ছা জিনিসগুলো, আরো অনেকগুলো জিনিস আছে যেগুলো খুব দরকার। তারপর হচ্ছে আপনার র্যাপটর ক্রেনটা আমরা এখনো মানে এখানে আমাদের নাই, এগুলো সাউথে ইউজ করে। তো র্যাপটর ক্রেন হইলে আমাদের জন্য মুভমেন্ট শটে, কার রেসিং শট, এগুলোর জন্য আমাদের অনেক সুবিধা হয়, স্মুথলি প্রেজেন্ট করা যায়। তো এই জিনিসগুলো শাহিন, আমাদের আরো হ্যাঁ দরকার শাহিন আর ভাই কি। আছি, শাহিন ভাই কি 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 মানে এখন মনে হয় যে এখন আমরা জানি জিনিসগুলো একচুয়ালি একচুয়ালি আসলে আমি আমার দিক থেকে দেখি আমাদের বেসিক্যালি অনেক লিমিটেশন, অনেক লিমিটেশনের মধ্যে, যেমন মনে করেন ইন্সপায়ার টু দিয়ে আমি কলকাতায় আমি 60টা ছবি করলাম জাজ মাল্টিমিডিয়ার, তো ওখানে আমরা দেখলাম যে আমরা গানের মধ্যে আমরা মানে তুরস্ক, তারপর বিভিন্ন দেশে, ইউরোপের বিভিন্ন বা দেশে শুটিং এর সময় আমরা ওইখানে দেখা গেছে যে আমাদের কষ্টের কারণে আমরা জিমি জিপ ইউজ করতে পারি না। হ্যাঁ, কারণ ওইখানে মানে ক্যারি করা বা ইয়ের জন্য একটা বড় একটা টিম নিতে হয়, তো এবং মানে সেটা ওদের অনেক বাজেটের কস্টলি। জন্য, তো বাজেটের জন্য হ্যাঁ, তো সেখানে দেখা মানে গেছে আমরা যে সেই আমরা সব দেশের জায়গায়, বাইরে যাই, শাহিন ভাই একটা জায়গায় ক্লিয়ার করি, ছোট করে এটা টপিক, আমরা দেশের বাইরে যাই দেশ দেখানোর জন্য, আর টিভিটা আমরা দেখাইতে পারি না বিকজ আমরা ওখানে গিয়ে ওই এফোর্টটা করতে পারি না। করতে আলটিমেটলি পারি দেখা না। যায় বাইরের সিনেমা গুলো খারাপ হয়, কারণ বিকজ আমরা হুম শর্টে করতে হুম চাই, হ্যাঁ যে হুম আমরা টেকনোলজি ইউজ করতে পারি না। হ্যাঁ ভাই কন্টিনিউ করেন রাইট। প্লিজ, সরি। তো হ্যাঁ সেই জায়গাটায় মনে করেন যে হ্যাঁ যদি ইন্সপায়ার্ড টু এই আপনার ড্রোনটা থাকে, এই ড্রোনটায় হয় কি যে ক্যামেরা লেন্স চেঞ্জ করা যায়, আপনার মনে করেন হুম যে এখানে আপনার সুবিধা মতো ডিরেক্টর যেটা ডিমান্ড করে শর্ট সেই অনুযায়ী, হ্যাঁ তাকে সেই এফোর্টটা আমি দিতে পারি। কিন্তু সেই ইন্সপায়ার টুটা এখনো বাংলাদেশে ওইভাবে মানে প্রপার সেট আপটা বা মানে প্রফেশনালি আসে নাই। হুম তারপর মনে করেন লিমিটেশন হলো যে এখানে আমাদের একটা সার্কেল ডলি লিমিটেশন, একটা সার্কেল ডলি, একটা সার্কেল ডলি শর্ট নেওয়ার জন্য প্রপারলি একটা সার্কেল ডলি নাই। হ্যাঁ, তো হুম এরকম। তারপর হলো দেখেন যেটা দিয়ে আমি যেটা দিয়ে শুট করব সেই ক্যামেরা মাত্র হাতে গোনা কয়েকটা, তাও সেটা প্রপার যদি সেট আপ বলেন তাও নাই, 100% সেট আপ একদম প্রফেশনালি কোথাও নাই। তো এতগুলো হলো এই জায়গায় হলো ফটো লিমিটেশন। তো মানে ল্যান্সের ফ্যাক্ট গুলো আসি, ল্যান্স তো অ্যাব্রিসি, ল্যান্স তো আমাদের মাস্টার এফডিসি প্ল্যান তে ল্যান্স। দেখেন, হ্যাঁ হ্যাঁ এফডিসি তে ক্যামেরাই আছে দুইটা, তার মধ্যে একটা হ্যাঁ বোধহয় অলরেডি নষ্ট। হ্যাঁ, তো একটা একটা চলছে না, একটা ক্যামেরা। তো এত বড় একটা ইন্ডাস্ট্রি, আপনার মনে করেন এই একটা ক্যামেরা দিয়ে কিভাবে সম্ভব? তারপর এখানে পাশাপাশি যে আপনার একটা কিন্তু আপনার আসা বাইরে তো উচিত, আসতে হবে, যেমন আসতে হবে। বেসরকারি ভাবে কিছু স্টুডিও আসা উচিত, কিন্তু সেই সেই স্টুডিও গুলো কিন্তু প্রপারলি আপনার সেভাবে একদম প্রফেশনালি আসতেছে না। মনে হয়তো ক্যামেরা আনছে, দেখা গেছে লেন্স নাই ভালো, আবার ভালো লেন্স আনছে তো ক্যামেরা বডি নাই, হ্যাঁ একটা ট্রাইপড নাই, একটা ম্যাট বক্স নাই, হ্যাঁ তারপর একটা মনে করেন একটা অ্যাপেল বক্স নাই, হ্যাঁ টোটাল দেখা গেছে অনেক কিছু, একটা ফিল্টার নাই, একটা গ্রেট ফিল্টার নাই, একটা তো এরকম অনেক লিমিটেশনের মধ্যে আমাদেরকে কাজ করতে আমার হচ্ছে। কেন যেন মনে হয়েছে বাংলাদেশে ক্যামেরা গুলো হাউস গুলা সেল করে নামটাকে, হ্যাঁ রেড হ্যাঁ নামটাকে,
হ্যাঁ হুম তোমাকে হুম হ্যাঁ এরি অ্যাসিড দিচ্ছি, ঠিক আছে, এই যে নামটাকে সেল করে ওরা। হ্যাঁ এই যে আমি আপনি দেখেন এরির বডি নিয়ে আসছে কিরকম, আমার কাছে হাসি লাগে যে এরির বডি নিয়ে আসছে কিন্তু সিপি থ্রি লেন্স ইউজ করতেছে, না আল্ট্রা প্রাইম না মাস্টার প্রাইম লেন্স আছে তার কাছে, হ্যাঁ নাই ঠিক আছে? তো সেই সেই জায়গাটা মনে করেন এবং ম্যাক্সিমাম ক্যামেরা দু একটা ক্যামেরা ছাড়া ভাইয়া সবগুলো কিন্তু আপনার সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনে নিয়ে আসছে। সেকেন্ড হ্যান্ড ক্যামেরা নিয়ে আসছে। হ্যাঁ তো এই জায়গাটা যদি প্রফেশনালি একটা দাঁড়ানো যায় তাহলে একটা এটা কিন্তু একটা ভালো প্রফিটেবল বিজনেস, এবং তার সে যদি ওইভাবে যদি এটা ইউটিলাইজ করতে পারে তাহলে আমার মনে হয় যে এটা একটা বড় ধরনের একটা বিজনেস এখানে, কারণ একটা ক্যামেরার স্যালারি অনেক। তো সেই জায়গাটা থেকে মানে এই এই জায়গাটা আমার মনে হয় যে এফডিসির পাশাপাশি আমাদের গভর্নমেন্ট প্রতিষ্ঠান পাশাপাশি এবং বিভিন্ন অন্তত দুই একটা প্রতিষ্ঠান দাঁড়ানো উচিত ভালোভাবে, তাহলে হয়তো ফিল্মের এইসব লজিস্টিক সাপোর্ট গুলো আমরা দিতে পারবো। হ্যাঁ এবং তো আমরা এই শুটিং সাপোর্টও পাচ্ছি না ভালোভাবে, এইটাও যেন আপনারা লোকেশন দিতে তারপর আরো একটা পারেন। ব্যাপার হলো কি, দেখেন আপনি একটা ভালো ছবি যাই হোক তাও যাও যেটুকু আছে আমাদের সম্বল এটুকু নিয়ে আমরা একটা ছবি করলাম, করার পর এটার সাউন্ড নাই, এটার কালার কালার কারেকশন করার জন্য আমাদেরকে বাইরে যেতে হচ্ছে, হ্যাঁ মানে আমাদের সাউন্ড সিস্টেমের জন্য বাইরে যেতে হচ্ছে, এটাও প্রপারলি এখানে একটা মানে সেট আপ নাই যে এখানে করলে, মনে করেন যে একটা কালার কারেকশনের জন্য ডিওপি মাস্ট আপনার ওইখানে থাকতে হবে, কারণ আমি কি অ্যাপারচারে শটটা নিছি, আমি কি চাই কি টোন চাই এটা একটা ডিওপির বোঝা দরকার, কিন্তু আমাদের এখানে দেখবেন যে একটা ডিরেক্টর শুট করে নিয়ে ওই তার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরে দিয়ে পাঠায় দিছে, কলকাতায় যায় ওইখানে কালার কারেকশন তার মতো করে নিয়ে আসছে, শুট করলাম আমি। আমি একটু কথা বলতে চাই, আসলে খুব বেশি হচ্ছে না সাহেব ভাই, হ্যাঁ তো এটা খুব মজার না, দেখা গেছে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরে দিয়া সে পাঠায় দিছে, সে তার মতো করে আমার আইসা বলে জিজ্ঞেস করে যে ভাই কালার টোনটা ভালো হয়েছে না, আমি কই হ্যাঁ ভাই অনেক ভালো হয়েছে। তো এরকম যদি হয় আর ওইখানে আমি ইন্ডিয়াতে ইন্ডিয়াতে যে কাজ করছি আমার ফ্রেন্ডরা বলে যে একটা ছবি যখন পোস্ট প্রোডাকশনে যায় পোস্ট প্রোডাকশন কমপ্লিট হওয়ার আগে কোনো প্রডিউসার কি দেখায় না, একদম শুধু ডিরেক্টর আর ডিওপি ছাড়া এটার কোনো কারো পারমিশনই নাই এই ছবিটা মানে প্রডিউসারকে দেখানো, পুরো গোটা ছবিটা ডিরেক্টর যখন তার ক্যাপচারে নিয়ে আসে যখন বুঝে পায় তারপর একটা প্রডিউসারকে ডেকে এনে ছবিটা দেখায়। এখন এখন আর আমাদের এখানে হয়েছে কি যে আমাদের হলো যে শুটিং টুকু শেষ বাস আমাদের দায়িত্ব শেষ, আর একচুয়ালি কিন্তু না, একটা ডিওপির কিন্তু তিনটা ভাগে শিডিউল দরকার, একটা হলো প্রি প্রোডাকশন, একটা হলো শুটিং, আর একটা হলো পোস্ট প্রোডাকশন, তিনটা ক্যাজুয়াল তার দরকার, কিন্তু এই ক্যাজুয়াল বাংলাদেশে কেউ আসে নাই, আমরা তো মনে করেন আমাদের আমি ম্যাক্সিমাম আমি দেখছি যে জাস্ট শুটিং এর সময় ডাকে, এর আগে দুই দিন হয়তো ঘুরলো টুরলো লোকেশন দেখলো বা শুটিং এ নেমে পড়লো, তো কিভাবে একটা মানে ওইভাবে একটা ডিরেক্টর কি ভাবতেছে তার কি একটা ডিরেক্টরের সাথে কাজ করতে উনি কি চায় এটা বুঝতেও ওনাকে সময় লাগে, হ্যাঁ মানে উনি কি চাচ্ছে বা গল্পটা কি স্টোরিটা কি ধরতে পারবো কিনা এটা মানে এটা কোন মেজাজের গল্প এগুলি বুঝতেও তো একটা টাইমের ব্যাপার, এখানে তো কেউ আলেকজান্ডার না যে খালি চাপ দিলাম ছবি উঠে গেলো, আর চাপ দেওয়া ছবি তো আছে প্রচুর আছে এটা তুলাই তোলাই যায়, ঠিক আছে? তো ব্যাপারগুলি হয়ে গেছে এখানে এরকম। এখন প্রবলেমটা যেটা হয় যে আপনাদের এই যে কথাটা বললেন এটা যে ক্যাপে ক্লিয়ার করে দিয়েছেন, আমি এটা নিয়ে কথা বলতে যাচ্ছিলাম যে শিডিউল নিয়ে যে একটা তিনটা শিডিউল হওয়া উচিত, এবং এইটা এই তিনটা শিডিউল প্রবলেম যেটা হয় যে আমাদের দেশে খেলে আসলে প্রাতিষ্ঠানিক ভাবে যেটা হচ্ছে যে আমার ফিল্মটাকে ব্যক্তি মালিকানাধীন, এখনো যেমন আমরা এখন ইন্ডাস্ট্রি আমাদের এখানে নাই, তো একজন ডিওপি যদি আমি টানা তিনটা শিডিউল নিতে চাই, হ্যাঁ তাহলে আমার একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট যায়, তার আমরা বলি ডেট আমাদের এই প্রবলেম হয় যে প্রিপ্রোডাকশনে গিয়ে পোস্ট প্রোডাকশনে গিয়ে প্রোডিউসার টাকা থাকে না, প্রিপ্রোডাকশনের টাকা থাকে, সো প্রিপ্রোডাকশন আপনাদেরকে নিবে বাট হয়তো বা পোস্ট প্রোডাকশনে গেলে ঝামেলা হয়ে যায়, টাকা নিয়ে ঝামেলা হয়ে যায়, বাট আমাদের অনেকগুলো সিনেমাই ভালোভাবে শেষ হয় না শেষ পর্যন্ত, এবং কোন শিডিউলে আমাদের দেখবেন যে আমাদের নিজেদের শিডিউলের প্রতি নিজেদের সম্মান হ্যালো হ্যালো পরে করলে কি হবে অত টার্গেট ডেট থাকতে পারে, হ্যাঁ একটু মানে বেজে বেজে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যালো 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 হ্যাঁ ফার্স্ট শুনতে পাচ্ছি ভাই, কেটে কেটে আসতেছে, হ্যালো হ্যালো কেটে কেটে আসতেছে কথা, আচ্ছা সমস্যা নাই, এই যে ঠিক হইছে, হ্যাঁ এখন কি কথা ঠিক আছে, ওকে ঠিক আছে, হ্যাঁ আমরা একটু কিছু আমাদের এখানে অনেক কমেন্টস গুলো করে আসি,
অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছে, হ্যাঁ জি জি হুসেন ভাই প্লিজ। এবং ফরহাদ, তাদের সাথে ওকে শাহিন ভাই জি কি কি সিনেমা ইন্টারাপ্ট হলো আপনার করোনাতে এবার? আমার আসলে বেশ কয়েকটা ছবি, যেমন আমি কবরিয়া পাড়ার একটা ছবি মাত্র 2 দিন শ্যুট করে তারপর আর করতে পারিনি। তারপর আচ্ছা আপনার আরেকটা ছবি তিতুমীর নামে একটা ছবি, আর আরেকটা ছবি হলো ব্লাড। আচ্ছা তো এই তিনটা ছবি, আচ্ছা তিনটা ছবি আমার মানে শিডিউল মানে পুরাই ঝামেলা হয়ে গেছে, জানি না এগুলি আবার কিভাবে রিকভার করব। তো এই 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 পরিস্থিতির মধ্যে আছি আর কি। এখন কবে আসলে ঘর থেকে বের হতে পারবো তার উপরে ডিপেন্ড করতেছে অনেক কিছু। এই পড়াদের আমাদের তো আসলে আকবর শুরু করার কথা ছিল, আমাদের আকবর তো হচ্ছে না, আরো কয়েকটা সিনেমার সাথে কথা হচ্ছিল, তো সবকিছু মিলে আসলে করোনা এর মধ্যে চলে আসছে, মানে সবাই করোনা এফেক্টেড। ঠিক যাই হোক, থাকবে এখানে ইনশাল্লাহ। ইমরান হোসেন নিলয় এবং নীল মাহমুদ লিখে সাইফুল শাহিন ভাই অসাধারণ ক্যামেরাম্যান ভাই, আপনার জন্য ভালোবাসা অবিরাম, নীল মাহমুদ বলছে। যাই হোক, এখানে আপনাদের সময়টা বেশ ভালোই যাচ্ছে শুনে অনেক হিংসে হচ্ছে। আচ্ছা, দুজনই প্রিয় মানুষ আপনারা দুজন, নাঈম হুসাইন আমাদের, হারুন ভাই সুপার, এস থ্যাংক কে ইউ। সুমন, থ্যাংকস ফর সৈকত নাসির ভাই, দুজন ডিউপি কে লাইভে আনার জন্য। এস কে সুমন, নেক্সট টাইম মিব্রু। আচ্ছা দেখছি, হারুন ভাই দেখছি না আমাদেরকে, সুফিয়ান অবি, শাহিন ভাইয়ের কাজ ভালো লাগে, পাসওয়ার্ড মুভিতে কাজ ভালো লেগেছে, এই যে ভালো ফিডব্যাক পাচ্ছেন শাহিন ভাই, ম্যাজিক ম্যান শাহিন ভাই, আমার হারুন ভাই বলছে। আমরা চিনি শাহিন ভাইকে, সবাই শাহিন ভাইকে, আমি যখন আপনার ব্রিফ দিচ্ছিলাম এই জন্য। মতিউর সুমন ভাই বলছে শাহিন ভাই এবং ফরাদ ভাইকে দেখতে ভালো লাগতেছে, আর থ্যাংক সৌরভ ইউ, ভাই আমাদের একজন খুব ভালো থ্যাংক ইউ। মডেল, সবাইকে, সৌরভ মেহরাজ সবাইকে খুবই ভালো লাগছে, আর আমাদের সোহেল বয়াতি ডিরেক্টর, প্রিয় মানুষগুলো দেখে খুব ভালো লাগছে, নিরন্তর শ্রদ্ধা ও ভালোবাসা। আরভিন জিলানি, মাঝখানে মানুষটা আমার খুব 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 পছন্দের, মানে ফরহাদ অলওয়েজ মাথা কুল রাখে, বেশি একটা থ্যাংক হাসি ইউ ভাই। নিয়ে কাজ করে। আচ্ছা মুখ, ফরহাদ ভাই আরিফিন জিলানি আপনাকে কমপ্লিমেন্ট করছে। শাহফিরুজ থ্যাংক ইউ, দেখছি থ্যাংক ইউ। অনেক ভালো লাগছে, শাহফিরুজ একজন ডিরেক্টর। সুফিয়ান অবি, ফরহাদ ভাইকে, ভাইয়ের গুরুকে, আপনি কার কাছে কাজ শিখছেন? এটা তো সুফিয়ান অবি আপনাকে জিজ্ঞেস করছে, আপনার গুরুকে আপনি কার কাছে কাজ শিখছেন? আচ্ছা আচ্ছা, আমার গুরু খান চৌধুরী, কে? নাবিদ খান চৌধুরী। আচ্ছা, নাবিদ খান তৈরি। সোফিয়ান অবি হচ্ছে, আপনাদের দুজনের কাছে জানতে চাই ওয়ার্ল্ডের ডিউপি কাদের ভালো লাগে। আচ্ছা আমরা এই ব্যাপারে যাবই না, আমরা বাংলাদেশের ডিউপি নিয়ে কথা বলবো আজকে, কোনো কথাই বলবো না বাইরের ডিউপি নিয়ে। ফরহাদ ভাইকে অনেক সুন্দর লাগছে, সাথে দুজন দুজন চকে শাহিন ভাই দই খাইতে চাই। থ্যাংক ইউ। সেই দই সেই দই, হ্যাঁ দই তো দই তো খুলনায়। আমিন সরকার, সুমন ভাই থ্যাংক ইউ, দই দই খেতে যাওয়ার জন্য। সুমন ভাই করোনা ভাইরাস শেষ হোক, আমার বাসায় আপনাকে নিমন্ত্রণ থাকলো, দইয়ের ব্যবস্থা করা হবে। খালি আমিন সুমন সুমন ভাইকে ভাইকে একা একা খাওয়াবে? হ্যাঁ আমাদের, হ্যাঁ না পড়া তোমরা তো আছোই, তুমি সৈকত ভাই তো আছোই, দই নিয়ে অনেক বিশাল এক কাহিনী আছে, সেটা নিয়ে কাহিনী আসলে আছে। আমরা আমরা এই টাইমে না যাই, ঠিক আছে, যার কারণে না যাই, দইয়ের নাম শুনেই হাসিতাম। যাই হোক, আজি ভাই যাই। হ্যাঁ নাসির ভাই, আচ্ছা একজন খুব বেশি কমেন্টস করে। আচ্ছা যাই হোক, তিনজনই দক্ষ কারিগর, আমিন সরকার ভাই আমাদের যে খুব অভিনেতা, আমিন সরকার ভাই সাভারের মানুষ, হেমায়পুরের মানুষ, তিনজন মানুষ আমার খুব প্রিয়, যাদের কথা আমি অনেক জায়গায় আলোচনা কথা বলি, তিনজনের জন্যই রইল। ওকে, অনেক অনেক মোটামুটি অনেক অনেকে আমাদের সাথে আছেন এবং সবাই অনেক পরিচিত। হ্যাঁ আমিন ভাই, অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ, আমি কিন্তু শাহিন ভাই চেষ্টা করি আপনাদেরকে হেল্প করার জন্য, বিশেষ করে আপনারা যা চান আমার থেকে, আমার শুটিং এ ইউনিটে আমি চেষ্টা করি আমার স্যালারি, মানে আমার যে রেমুনেশন থাকে ওটা কেটে হলো
ফাহাদ খুব বেশি সাক্ষী এই মুহূর্তে, ঠিক আছে, আপনিও জানেন, চেষ্টা করি যে আচান আপনার দেওয়া। আমি যেমন অবশ্য নেপাল, আপনাদেরকে এই নেপালের একটা ছবি দেখাই, আপনি মনে পড়ছে সেই না কিছু? হ্যাঁ, হ্যালো হ্যালো, ওখানে আমি আপনাকে জেনে, হ্যাঁ সাহেব ভাই হ্যাঁ একটু শুনতে পাচ্ছেন? কেটে কেটে যাচ্ছে। হ্যালো, আচ্ছা একটু মানে ধরে নিতে হবে যে আমরা কেটে কেটে গেলেও হ্যালো হ্যালো কিছু করার নাই। হ্যাঁ শুনতে ওনার পাচ্ছি। ভাইয়ের ওয়েদার ভালো না। হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু আপনাকে নেপালে গিয়েও জিমি জিমি দিচ্ছি এবং বরফের মাঝখানে, আপনি ভুলে গেছেন? হ্যাঁ, আপনি বললেন জিমি জিমি না না না, দিয়ে এইটা গেলেন। এই কথাটা যদি বলি এখানে একটু বলতেই হবে আমাকে, যেটা হলো যে আপনার সাথে কাজ করতে গিয়ে হ্যাঁ আমি ওই যে আপনাকে বলছি যে আমি যখন প্রথম পোড়ামন করতে গেছি তখনই দেখছি যে একচুয়ালি আপনি টেকনিক্যালি অনেক সাউন্ড লোক। হ্যাঁ, তো একচুয়ালি আমি আপনার সাথে কাজ করতে গিয়ে আমি যেগুলি প্রয়োজন মনে করছি আপনি আমার সব চাহিদাগুলি পূরণ করার চেষ্টা করছেন, তার মধ্যে অনেক লিমিটেশন ছিল, যে সেই লিমিটেশন থেকে আপনি আমাকে বলছেন যে শাহিন ভাই এই জিনিসটা দিলাম, আমি আমার রেমুনারেশন থেকে দিয়ে দিলাম, ঠিক আছে। তো এরকম আমি অনেকবার শুনছি, কিন্তু তারপর আপনি আমাকে দিছেন যে কাজটা কাজটা ভালো হওয়ার জন্য, যে মানে কাজটা আমি চাইছি এই জিনিসটা আরো বেটার হবে, এবং আমি আমার আমার কোনো কিছুই আপনি আসলে চান নাই, মানে আপনার মানে অপারগতা বশত মানে আপনি আমাকে নিরাশ করার চেষ্টা করেন নাই এই জিনিসটা। হোপফুললি আমি আপনাকে অনেক থ্যাঙ্কস দিই, যা আমি আসলে অনেক প্লিজ আপনার প্রতি, যে আমি যা মানে যা চাই সেগুলো আমি পাই আপনার কাছে। শাহিন ভাই আপনার কথার সাথে আমি আর একটু অ্যাড করি যে সৈকতের সাথে কাজ করে একটা জিনিস খুব মজার, যে টেকনিক্যালি যা যা প্রয়োজন হয় সৈকত ভাই সবকিছু সাপোর্ট দেওয়ারই চেষ্টা করে। তো এই জন্য সৈকত ভাইয়ের কাজগুলো একটু মানে আলাদা হয়, ভালো হয়, মানে ভালো লাগে যে টেকনিক। আমাদের তো আসলে আমরা যারা সিনেমাটোগ্রাফি করি আমাদের তো টেকনিক্যাল জিনিসগুলোই খুব দরকার হয়, বেশি সাপোর্টটা দরকার হয় একটা কাজে, সাপোর্ট গুলো দেওয়ার চেষ্টা করে, এই জন্য সৈকত ভাই অনেক বেশি ভালো লাগে। এইখানে না এই কাজটার সাথে না সৈকত ভাই একটা জিনিস আমার খুব মনে পড়তেছে, একটা উদ্ধৃতি, যেটা হলো কি যে আমরা যে ওই যে বাইসের নৌকা দেখছি, বাইসের নৌকার সময় কিন্তু অনেক লোক একসাথে নৌকা বায়, ঠিক আছে, কিন্তু হালটা ধরে রাখে কিন্তু একজন, তো সেটাই হলো কিন্তু ডিরেক্টর, ব্যাপারটা মানে সব কিছু সব ত্যাগ তিতিক্ষা একটা ছবি। হ্যাঁ হ্যাঁ হ্যালো, মানে ডিরেক্টর সব সব দিয়ে করি আমি না, শুধুমাত্র সব দিয়ে একটু চেষ্টা করে। হ্যাঁ শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ সব দিয়ে একটু চেষ্টা করে যে মানে আপনাকে এটা বেস্ট। হ্যাঁ সব ডিরেক্টর, এখানে আরেকটা কথা বলি, আমি কিছু কিছু ডিরেক্টরের সাথে আমি কয়েকটা কয়েকটা আসলে নাম বলতে গেলে হয় কি যে দুইটা মানে অনেক ডিরেক্টরের সাথে কাজ করছি, আমি এই জন্য নাম বলতে চাই না, কিন্তু যাদের বলতে চাই আর বাকি আমার এই মুহূর্তে যাদের নাম মনে আসতেছে তাদের নাম বলি, কিন্তু বাট অন্য ডিরেক্টররা আবার হয় কি যে না বললে সে বলে যে আমার নামটা লাইভে বলে নাই, সেই জন্য বলতে চাইছিলাম না, কিন্তু এসে যায়। তা আমি কয়েকটা নাম বলি, যেমন একচুয়ালি যেমন মালেক আফসারি ভাই, তারপর যেমন ইফতেখার চৌধুরী, হ্যাঁ তারপর যেমন রাহান রাফি, হ্যাঁ এরকম বেশ কয়েকজন ডিরেক্টর, যেমন সুমন ওয়াজেদ আলী সুমন, হ্যাঁ তো এদের জায়গাটা হয়েছে কি যে এরা কাজটাকে ভালোবাসে, হ্যাঁ তো এই কাজগুলোকে মানে প্রত্যেকটা ডিরেক্টরই চায় যে তার জায়গাটা তার ছবিটা যাতে একটা ভালো মানের ছবি হয়, কোনো ডিরেক্টরই কিন্তু চায় না যে তার ছবিটা খারাপ হোক, কিন্তু অনেক প্রতিকূলতা থাকে, টাকার লিমিটেশন থাকে, আর্টিস্টের লিমিটেশন থাকে, নানান রকম সুবিধা অসুবিধা থাকে, কিন্তু সেই জায়গা থেকে প্রত্যেকটা ডিরেক্টর মানে চায় যে ভালো ভালো কিছু কাজ করার জন্য। যে আমি রিসেন্টলি মনে করেন যে আমি অগ্নি করছি ইফতেখার ভাইয়ের সাথে, তো ইফতেখার ভাই আমি দেখছি যে প্রত্যেকটা জায়গায় উনি টেকনিক্যালি অনেক সাউন্ড পার্সন। তারপর এখানে আফসারি ভাইয়ের সাথে আমি পাসওয়ার্ড করছি, আফসারি ভাই আমাকে এমন ওনার কাছ থেকে আমি সবচেয়ে বেশি যেগুলো ফিল করছি যে ওনার সাথে কাজ করার পরে উনি কিছু কিছু সাউন্ড এফেক্টের কিছু কাজ আমাকে মনে করায় দিত যে শাহিন ভাই এই শটটা যদি এইভাবে না নেই তাহলে তো এই সাউন্ড পাবো না। হ্যাঁ তো আমি সেই জিনিস এফেক্টিভ সাউন্ড এর কিছু কাজ অ্যাকশন মুভিগুলোতে মাত্রা ধরে ধরে, হ্যাঁ তো এই হ্যাঁ মাত্রা ধরে ধরে শট নেয়, তো সেই জায়গাগুলি আমি আফসারি ভাইয়ের কাছ থেকে শিখছি। আর ইফতেখার ভাইয়ের কাছে আমি টেকনিক্যালি কিছু কিছু জিনিস উনি বলছে যে এই জায়গাগুলো এইভাবে এইভাবে করা যায়, তো এটা আমি অনেক মানে অনেক মানে হয়েছে আমার কাজে হেল্প করছে। আর আর আপনার সাথে কাজ করতে গিয়ে আমি সৈকত নাসিরের সাথে কাজ করতে গিয়ে আমি মানে অনেক জিনিসগুলি না আমার মানে ইজি মানে একটা কঠিন কাজ খুব ইজি হয়ে গেছে, শাহিন ভাই এটা এইভাবে করেন তাহলে জিনিসটা ইজি হয়ে যাবে, তো আমি এরকম অনেক বিষয়গুলো আপনাদের এই সবার অনেক মানে গুণী ডিরেক্টরের কাছ থেকে আমি মানে শিখছি। যে কথাটা বলাটা কেন, কারণটা কি, কথা বলাটা কারণ হচ্ছে এই জন্য যে মানে সব ডিরেক্টর চেষ্টা করে মানে দুজন সিনেমাটাকে ভালো করার জন্য, সেটা আমি না একমাত্র, পুরো একদম একদম
খুব বাজে ডিরেক্টর যাকে আপনার দর্শক বলবে, হ্যাঁ সেও চেষ্টা করে ভালো কাজটা করার জন্য। তো রিসেন্টলি একটা মানে খুব বর্তমানে পপুলার একজন ডিরেক্টর, তার সে একদিন হঠাৎ একজন একটা শর্টের ব্যাপারে কথা বলতেছিল আমাকে, সুখ ভাই এই শর্টটা কিভাবে কেন নিলো, হ্যাঁ এভাবে নিতে পারতো। তখন আমি ওকে বললাম যে তুমি তো নাও না শর্টটা, তাই না? যে নিছে সে অবশ্যই তুমি নিলে তোমার মতো বেস্ট করে নিতে, বাট ও যে নিছে সেটা সে বেস্ট ভাবেই নিছে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা ডিরেক্টর চেষ্টা করে তার সিনেমাটাকে বেস্ট একটা জায়গায় নিয়ে, সিনেমাটাকে বেস্ট বেস্ট করার জন্য, রাইট? বাট অনেক লিমিটেশন থাকে, লিমিটেশনের কারণে আসলে হয়ে ওঠে না, বাংলাদেশের লিমিটেশন অনেক হয়ে ওঠে না। আমরা আমাদের শিডিউল থেকে শুরু করে ফাইন্যান্সার থেকে শুরু করে অনেক কিছুর উপর ডিপেন্ডেন্ট থাকি। আমাদের ফাইন্যান্সার সিনেমাগুলো যেরকম হয় দেখা যায় প্রডিউসার আপনি একসাথে ফান্ড দিচ্ছে না, হ্যাঁ সে প্রতিদিন ফান্ড দেয়, সে পরদিন শুটিং হয়, এই ধরনের ঝামেলাগুলো কিন্তু বেশ আমাদের দেশে হয়। আলটিমেটলি দেখা যায় যে আপনার সময় পায় না, পরদিন যদি আপনি আগে কিন্তু টাকা দেন কালকে শুট করবে, মানে হচ্ছে দেখা যায় যে কালকে আপনি রিকোয়েস্ট গুলো আপনাদের আমরা অ্যাড করতে পারি না। তো অনেক ধরনের প্রবলেম থাকে, আপনারা ভালো করেই জানেন আপনার ডিওপি তারা, তো এই ধরনের ঝামেলাগুলো হয় আর কি। হ্যাঁ আসলে আমাদের দেশে একটা এখন বাস পরিমাণে একজন ডিরেক্টরদের একটা বান্ডেল আসছে এই পরি, হ্যাঁ শুধু খালি আমাদের প্রযোজক সাইড থেকে যদি ওনাদেরকে পৃষ্ঠপোষকতা, মানে ওনাদের বলতে বুঝাইছি যেটা হলো যে ওনাকে যদি ভালো ভালো ছবি, যেমন আমি আমি যখন প্রথম কাজ করতে আসি তখন দেখতাম যে কাজগুলোতে প্রডিউসাররা কি বলতো, যে বলতো কি যে আপনি আপনার ছবি বানান, হ্যাঁ আপনি ছবি নিয়ে আর টেনশনে থাকেন। একটা 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 কথা বলি আমি এখানে সবার উদ্দেশ্যে, যেটা হলো কি যে মনে করেন আজকে সাকিব আল হাসান সবচেয়ে ভালো ক্রিকেট খেলে, এখন ওকে দেখেন ঢাকা সিটিতে রেখে ঢাকায় ঢাকা স্টেডিয়ামে খেলা হয়, কিন্তু ওকে হোটেল সোনার সোনারগাঁয় শেরাটন এইসব হোটেলে রেখে সব টিমের সাথে রেখে তারপর খেলাটা হয়। ও কিন্তু বাসা থেকে গিয়েও খেলতে পারতো, কিন্তু তা কিন্তু করে না। ও ওইখান থেকে কেন রাখে যে টোটাল টিমটা বসে এক জায়গায় দেখবে আজকে বিপক্ষ দল কার সাথে খেলবে, ওরা বল কোন দিক থেকে করতেছে, ওদের বলের টিম স্পিড কি, ওদের মানে কি মেজাজে বল করে, এগুলি ওরা মানে এখানে হ্যাঁ এখানে ইয়ে করে, হ্যাঁ করার পরে পরের দিন ওরা মাঠে গড়ায়। হ্যাঁ এখন দেখেন, এখন যদি আশরাফুলকে যদি দেখেন আপনি, ওর তো স্যালারিও মান্থলি স্যালারিও অনেক হাই, কেন যাতে ও যাতে সাংসারিক নিয়ে কোনো টেনশন না করে, ঠিক আছে? এখন যদি সাকিব আল হাসান রে যদি মনে করেন বাসা থেকে নিয়ে যায়, ওর ওয়াইফ বলে যে তুমি বাজারের টাকা দাও, এইটা করো সেইটা করো হ্যান করো ত্যান করো, তো ও যখন ব্যাট নিয়ে মাঠে দাঁড়াবে ওর মিডল স্ট্যাম্প কিন্তু মাঠে থাকবে না, মিডল স্ট্যাম্প থাকবে গ্যালারিতে, কারণ ও তো চিন্তা করতেছে যে ওর বাসার জিনিসই তো সারাক্ষণ মাথার মধ্যে ঘুরবে। তো এই জন্য আগের দিনে কিন্তু আগে আমাদের প্রডিউসাররা আমাদের ডিরেক্টর ডিওপি এদের টিমটাকে বলতো যে আপনারা একটা ভালো প্রজেক্ট করেন যা করা লাগে। এই জন্য আমি দেখছি যে একজন রাইটারকে নিয়ে একটা হোটেলে রাখে, ওখানে গল্প লেখা, ওখানে ডিরেক্টর থাকে, ওখানে টিম নিয়ে যায় যায় তারপর ওখানে অনেক মানে এইটা নিয়ে আলোচনা হয় কিভাবে একটা মানুষের মানুষের কাছে পৌঁছায় দেওয়া যায় গল্পটা কিভাবে, এটা নিয়ে অনেক কাজ করে। কিন্তু সেই জিনিসগুলি কিন্তু এখন নাই, এখন প্রডিউসাররা আছে যে কিভাবে তাড়াতাড়ি শেষ করা যায়। হ্যাঁ মানে এটাও এটাও দরকার একটা ভালো প্রোডাকশন। হ্যাঁ সিনেমা শুটিং হলো 70 দিন, 70 দিন এরপরে কমে আসলো হচ্ছে এটা 55 দিনে, হ্যাঁ এরপরে আসলো 40 দিনে, এখন আমরা সিনেমা বানাই ভাই 25 থেকে 30 ম্যাক্সিমাম যদি 30 দিন, 30 দিনে, হ্যাঁ 30 দিনে, মানে বাজেট এখন এই এখন এক আচ্ছা সুফিয়ান নবী একটা যে কোশ্চেন জিজ্ঞেস করছে যে শাহিন সরি নীল মাহমুদ, হ্যাঁ নীল মাহমুদ নামে একজন কোশ্চেন করছে শাহিন ভাইয়ের কাছে, আমার প্রশ্ন কলকাতা এবং বাংলাদেশি ক্যামেরাম্যানদের মধ্যে পার্থক্য কি এবং তারা কি সুবিধা পায় আর আমরা কি সুবিধা পাই না? না অ্যাকচুয়ালি এই জায়গায় ক্যামেরাম্যানদের কাজের জায়গা থেকে কোনো পার্থক্য নাই, এখানে পার্থক্য আছে মানে একটা ক্যামেরাম্যানকে মানে মানে কাজের জায়গায় সহযোগিতা করা, সে যদি অনেক কিছু পায় তাহলে অনেক কিছু সাপোর্ট দিতে পারবে। কিন্তু কলকাতার ওখানে ওরা একদম 100% প্রফেশনালি, ওরা একটা ডিওপি ওর কাজ ছাড়া ও কোনো কাজ করবে না, কিন্তু আমাদের এই জায়গায় তো অনেক কিছু করতে হয়, যেমন একটা ডিওপি জায়গায় দেখা গেছে আর্ট ডিরেকশনও দিতে হয়, হ্যাঁ এখানে একটা ডিওপি কে টোটাল জিনিসগুলো মানে কম্প্রোমাইজ করে একটা শট নিতে হয়। কিন্তু ওরা কি করে, ওরা টোটাল টিম একদম একটা ডিরেক্টর যাকে নিয়োগ দেয় যে যেই যেই ডিপার্টমেন্ট নিয়োগ দেয় সে তার কাজটা একদম 100% প্রফেশনালি করে, খালি আমাদের এখানে এই জায়গাটা একটু অভাব আছে আমার কাছে মনে হয়।
ফরহাদ তোমার কি মনে হয়? আমার কাছে খুব একটা মানে, ও কলকাতার ডিওপি জেনারা আছেন, আমাদের বাংলাদেশের ডিওপি জেনারা আছেন, আমাদের ডিওপিরও ভালো কাজ করতেছে। আমাদের আমরা যেটা দরকার, আমাদের আসলে সবার যে এই যে আমরা প্রি প্রোডাকশন, আমাদের কাছে মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হয়েছে প্রি প্রোডাকশন আমরা একদমই টাইম খুব কম পাই। কারণ আচ্ছা একটা কাজের যখন প্রি প্রোডাকশন যত ভালো হবে, তত কাজটা তত স্মুথ হবে, শার্প হবে। সো এই আমাদের একটু প্রি প্রোডাকশনটা খুব জরুরি আর কি আমাদের এখানে। তো আমাদের এই জায়গায় সৈকত ভাই, ফোরাদের এই কথা থেকে আমার একটা কথা মনে পড়ছে। কথাটা হলো যে আপনি একটু আগে বলছিলেন যে আমরা এখন আগে থেকে অনেক ডে কমাই নিয়ে আসছি, এটা একটা ঠিক, কিন্তু এটা সম্ভব হয়েছে এই কারণে, এটা প্রি প্রোডাকশনের কারণে। মনে করেন যে একটা খরচ কমায় নিয়ে আসতে গেলেও একটা প্রি প্রোডাকশন আপনার মাস্ট বি, যদি একটা প্রি প্রোডাকশন ভালো থাকে তাহলে অনেক মানে শিফট কমানো যায়, হ্যাঁ অনেক কস্ট কমানো যায়। তো এটা প্রি প্রোডাকশন একটা মানে একটা ছবির জন্য অনেক খুবই জরুরি, কিন্তু আমার মনে হয় তুমি আমাদের সাথে কাজ করতেছো যখন আমাদের প্রি প্রোডাকশন তো অনেক সময় নেই, আমরা আমরা অনেক লেট এটা ভাই। এই কথাগুলো তো আসলে সবার জন্য, মানে আমরা দেখা গেছে কিছু শাহিন ভাই, মানে আমি যদি জানি শাহিন ভাই যদি কোনো সিনেমা করে অনেক সময় নেয়, এবং প্রত্যেকটা সিকোয়েন্স পরে আমি দেখি শাহিন ভাইকে, প্রত্যেকটা সিকোয়েন্স পরে পরে সৈকত ভাই এটাই হলো মানে প্রত্যেকটা সিনের সময় ডিসকাশনটা আসে, ফাদারও আমি তাই তাই দেখছি। আমি আসলে আমি চেষ্টা করি আসলে কি ওই যে আমার আমার জায়গাটা হলো কি যে আমি ডিরেক্টরকে বুঝতে চেষ্টা করি, আর বেসিক্যালি আমি তো অ্যাকচুয়ালি ডিরেক্টরস মিডিয়া, তো আমার আমার ডিরেক্টর কি কি চায় আমি তাকে বুঝতে চেষ্টা করার জন্য আমাকে সময় নিতে হয় যে আসলে উনি কি চাচ্ছে আমার কাছে। মানে আমি ওনাকে উনি বাংলাদেশে একটা মানে একটা জায়গা কি হচ্ছে, মানে যারা কোশ্চেন করতেছেন তাদেরকে বলি, আমরা আসলে ডিফাইন করব অবশ্যই একটা স্টেটের সাথে না, হয়তো বাংলা ভাষার একটা স্টেট কলকাতা, আমরা যখন আসলে কম্পেয়ার করবো, বিকজ আমাদের দেশের সবচেয়ে বেস্ট দুজন ক্যামেরাম্যান আমার হাতে আছে, শ্যামল শাহিন, এবং আমরা আসলে কম্পেয়ার করতে গেলে তাদের লেভেলটা আসলে আমরা অবশ্যই মানে মেন স্ট্রিম সিনেমা যদি বলি ওদের বলবির সাথে তুলনা করতে হবে, বিকজ অফ আমরা কোন স্টেটের সাথে আমরা ই করতে যাই করতে যাচ্ছি না, কারণ ওদের আমরা চাই যে ইন্টারন্যাশনাল, আমাদের দুজনই ক্যামেরাম্যান খুব ইন্টারন্যাশনাল মানে এখানে যারা আছেন, সো আমরা মনে করি যে ইন্টারন্যাশনাল যে জিনিসগুলো সাথে যেখানে সবাই বলতেছে যে আসলে ইন্টারন্যাশনালি, কিন্তু আসলে আসলে এখানে হলো কি সাপোর্ট এবং এবং প্রযুক্তির যদি স্বাভাবিক হয় তাহলে ওরা যে লজিস্টিক সাপোর্ট গুলি পায় এগুলো যদি আমরা পাই, আমরা 100% একটা ইন্টারন্যাশনাল মানের ছবি করার মতো যোগ্যতা রাখি। আমাদের বাংলাদেশে এই মুহূর্তে বড় বড় অনেক ভালো ভালো ডিওপি আছে, হ্যাঁ এই যে ফরাদ কাজ করতেছে, ফরাদ অনেক ভালো কাজ করে, আমি ওর কাজগুলো দেখি, হ্যাঁ তো অনেক ভালো কাজ করে, এরকম অনেক ডিওপি আছে এখন, অনেক ভালো ভালো ডিওপি তৈরি হচ্ছে। সুমন নামে সুমন হাসান বা কি সুমন হুসাইন নামে একজন আছেন, ওর ফটোগ্রাফি দেখলাম আমি, এতে কি বলে যে একটা সিনেমা তারিম রহমান অংশ সিনেমাটা আমাদের এখানে খায়ের ভাই আছে, মানে অনেক বড় বড় অনেকে অনেকে বাংলাদেশে খুবই ভালো ভালো ডিউপি আছে, যাই হোক মানে এরকম অনেকে আছে। খায়ের ভাই তো খায়ের ভাই আছে, রাজু রাজু রাজ আছে, তারপরে যে নেহাল আছে, খসরু আছে, মানে অনেকে মানে আমাদের অনেকে মাসুম মাসুম আছে, মাসুমও ভালো কাজ করতেছে, হ্যাঁ মানে আমাদের আমাদের মূল ধারায় যেমন মজনু ভাই আছে, হ্যাঁ এরকম মিন্টু ভাই আছে, হ্যাঁ এরকম তপন ভাই আছে, এরা অনেক অনেক হ্যাঁ হ্যাঁ তো এরা অনেক অনেক ভালো ভালো ডিওপি আছে, ডিরেক্টর আছে, ডিরেক্টরের কাতার ডিওপির কাতার অনেক, কিন্তু অ্যাকচুয়ালি হয়েছে কি যে ওই যে বললাম যে সিস্টেমের মধ্যে মানে প্রফেশনালিজম নিয়ে একটা মুভি করার মতো প্রোডিউসাররা ওই জায়গাটা দিচ্ছে না, যে জায়গাগুলো হ্যাঁ হ্যাঁ ওইগুলি ওইগুলি যদি ওই 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 শৃঙ্খলাগুলো যদি আমাদের মধ্যে চলে আসে প্রত্যেকটা ডিওপি। আর একটা জিনিস আমি আপনাকে বলি সৈকত ভাই, আমাদের এখানে আমাদের বাংলাদেশে যতগুলো ডিওপি আছে প্রত্যেকটা ডিওপি কিন্তু মনে করেন এই প্রফেশনটা এত টাফ একটা জব যে কেউ আজকে এসেই কিন্তু একজন ডিওপি হয়ে যেতে পারবে না, তো তার এটার পিছনে কিন্তু অনেক স্ট্রাগল আছে, তো প্রত্যেকটা ডিওপি কিন্তু ভালো ডিওপি, কিন্তু তাকে তো সেই জিনিসটা সাপোর্ট করতে হবে, আমি তাকে সেই কাজ করার জন্য ইয়ে দিতে হবে। আমি একটা কথা বলি, বাংলাদেশে একটা কথা বলি,
বাংলাদেশে খুবই ভালো ভালো ডিউপি আছে, যেমন হ্যাঁ এটা আমি আপনাদের কাছ থেকে এটা জানতে চাই যে বস আপনারা দুজন কি মনে করেন, দুজনই বলবেন মানে একজন একজন করে, শাহিন ভাই আগে, যে আপনার কি মনে হয় যে বাংলাদেশে এই মুহূর্তে কি ধরনের ছবি বানানো সম্ভব অ্যাকচুয়ালি আমাদের দ্বারা? ও না একচুয়ালি অবস্থায় আছে ফিল্মের দিক থেকে? না একচুয়ালি আসলে একটা জিনিস হচ্ছে কি যে আমাদের দেশে আসলে সব ধরনের ছবি বানানো সম্ভব, হ্যাঁ, বাট একটা জিনিস ইয়ে আছে, যেমন মনে করেন আমাদের এখানে বোম্বেতে বলেন হলিউডে বলেন ওদের বাজেট অনেক, অনেক বাজেট দিয়ে ওরা একটা ভালো ছবি বানায়, কিন্তু আমাদের এখানে বাজেট নাই। কিন্তু আমাদের এখানে বাজেট কম থাকলেও কিন্তু একটা জিনিস আছে, যেমন এখন বর্তমানে আমাদের এখানে কিন্তু 3-4 কোটি টাকা 5 কোটি টাকা বাজেটে ছবি হয়। হ্যাঁ, তো আমাদের এই বাজেটটা যদি আমরা ঠিক মতো প্রি প্রোডাকশন করে যে কোনো সাবজেক্টই ব্যবহার করতে পারি, কারণ আমাদের এখানে দেখেন আর্টিস্ট রেমুনারেশন কম, ডিওপি রেমুনারেশন, যেখানে মনে করেন বোম্বেতে একটা ডিওপি রেমুনারেশন 10-20 কোটি টাকা, তবে আমি 20 কোটি রুপিস একটু কথা বলতে চাই, আমাদের এত কম বাজেটের মধ্যেও আমাদের এখানে ডিরেক্টররা সবাই মিলে চেষ্টা করে ভালো ভালো প্রোডাকশনই কিন্তু হচ্ছে আমাদের এখানে, এই অল্প বাজেটের মধ্যে সবার চেষ্টায় খুব ভালো প্রোডাকশন হচ্ছে কিন্তু এখানে আমাদের এই অল্প বাজেটে। কারণ আমি যেটা বলতেছিলাম যে মনে করেন এখানে দেখেন যে আমাদের সব দিক থেকে কিন্তু সবারই রেমুনারেশন কম, একটা ডিরেক্টর হাতে গোনা, মনে করেন সৈকত নাসির, মালেক আফসারি, ওই কি বলে ইফতেখার চৌধুরী, ওয়াজেদ আলী সুমন, এরা কত 10 লাখ টাকার উপরে কেউ রেমুনারেশন নেয় না, আমার ধারণা, আমি জানি না, সরি টু সে। হ্যাঁ, তো মনে করেন বাইরে একজন ডিরেক্টরকে দিতে হয় মানে অনেক টাকা, একটা এমনও ডিরেক্টর আছে যাদের যাদেরকে মনে করেন যে একটা আর্টিস্ট রেমুনারেশন ডিরেক্টর রেমুনারেশন সেম থাকে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমাদের এখানে প্রত্যেকটা সেক্টরে রেমুনারেশন অনেক কম, তো এই জায়গাতে আমাদের বাজেট অলরেডি কম। প্রবলেমটা হয়ে যায় যারা আমরা টেকনোলজিক্যালি যারা মানে টেকনিশিয়ান যারা, তাদের যারা বানাবে কন্টেন্টটাকে, যাদের হাতে তৈরি হবে, তারাই সবচেয়ে অবহেলিত অ্যাকচুয়ালি, অবহেলিত। হ্যাঁ, এই দিক থেকে না, আমরা এই দিক থেকে সবচেয়ে সবাই খুব পাগল, সিনেমা বানানোর জন্য পাগল, সিনেমা করার জন্য পাগল, তো এটা এই হাজারটা কিন্তু প্রোডিউসার ভালো নেয় যে এই লোকটা তো পাগল, এখন তার সিনেমা করার নেশা ধরছে, নেশা করছে। সত্যি কথা সৈকত ভাই, আপনাদের যে ডিরেক্টর ডিরেক্টর বলেন এই সেক্টরে যারা আছে সবাই যদি পাগল না হয়, কেউ আসলে এটার প্রতি যদি ভালোবাসা না থাকে, সুস্থ হবে কেউ, তাহলে কেউ কাজ করতে হবে এখানে, কাজ করতে হবে। এই যে করোনাতে এফেক্টেড, আমরা আমাদের মতো ডিরেক্টরদের যাদের রিমুনেশন, হ্যাঁ, বাজাই হোক না কেন, আপনি কয়েকদিন করোনা বসে থাকতে পারবেন, আমরা প্রতিদিনই তো কাজ করতে হয়, আর আমরা তখনই একটা কাজের কোয়ালিটি ভালো হয় যখন হচ্ছে একটা ফিল্মে আপনি একটা ডিরেক্টর সময় দিতে পারবে, এখন ডিরেক্টরকে প্রতিদিন খাবার চিন্তা করতে হয়, সময় দিলে কি হবে সিনেমাটার জন্য, সিনেমাটা কি একটা ডিরেক্টরকে পুরো আইসোলেশন করে ফেলতে হবে এই স্ক্রিপ্টটা নিয়ে, কিন্তু সেখানে তো সে করোনা ভাইরাসের মতো আইসোলেশন হচ্ছে না ডিরেক্টর, সে তার বাসার বাচ্চার কথা চিন্তা করতে হচ্ছে। তার সেই বাংলাদেশের সমস্যা কি জানেন শাহিন ভাই, বাংলা সমস্যা কোথায়, একটা সিনেমা যখন শুরু হয় শুটিং, তার 1 মাস থেকে খোঁজাখুঁজি শুরু হয়ে যায় মানে রিলিজ হবে কবে, পুরো ওয়ার্ল্ডে একটা সিনেমা রেডি করতে কমপ্লিটলি বিএফএক্স টিএফএক্স সবকিছু মিলে টিলে রেডি করতে 1.5 বছর যায়, 1.5 বছর লাগে, এটা লাগে 1 বছর নেওয়া বাইর বড় সিনেমাটা পূরণ হয়ে গেল, ব্যাপারটা এরকম মোটেও না, বাট এই খোঁচানো গুলো দেওয়া হচ্ছে আমাদের পত্রিকা গুলো বেশি, সিনেমাটা এখন রিলিজ হচ্ছে না। আমি আপনাকে একটা জিনিস বলি, মানে এটা আসলে এটা লাইভে বলা ঠিক হবে কিনা, তারপরে বলতেছি মানে এই কাজটা, হ্যাঁ কাজটা আসলে হলে মানে বলা উচিত ছিল, তারপর আমি একটু বলি, মানে একটা জিনিস বলার জন্য, একটা পয়েন্ট নেয়ার জন্য বলতেছি, মানে আমার একটা মাদ্রাজের একটা ছবি নিয়ে কথা চলতেছে, হ্যাঁ, তো আমি এখানে তাদের সাথে কথা বলতেছি, তো কথা বলার এখনো কোনো কিছু ফাইনাল হয়নি, প্রাইমারি পাইলট লেভেলে আছে, জানি না কাজটা হবে কি হবে না তাও জানি না, কিন্তু ওনার একটা জিনিস আমার কাছে খুবই অবাক লাগছে, উনি আমাকে বলছেন যে ওনার ডেট লাগবে 80 ডেজ, তো আমি বললাম যে 80 ডেজ এত এতদিন লাগবে, বলল যে হ্যাঁ, বললাম কিভাবে, বলল যে 10 ডেজ লাগবে আপনার প্রি প্রোডাকশন, আর 16 ডেজ শুটিং, আর 10 ডেজ হলো আপনার পোস্ট প্রোডাকশন, ঠিক আছে, তো আমাকে এই জিনিসটা বললো, তো আমি বললাম যে আপনাকে 60 ডেজ শুটিং লাগবে, বললো হ্যাঁ, বললো যে আমি 1 মাস শুটিং করবো হলো সাউথ আফ্রিকার ওই যে একটা কি জানি জায়গার জানে যেটা যে বিচ এরিয়া কি জানি এটা, আরে জায়গার নামটা ভুলে, না যে জায়গার নামটা ভুলে গেছি, ওইখানে 1 মাস শুটিং করবে, আর বাকি 1 মাস শুটিং করবে ইনডোর মাদ্রাজে, তো এইভাবে আমার সাথে কথা চলতেছে,
জানি না কাজটা হবে কিনা। তো এখানে দেখেন যে জিনিসটা বলতেছিলাম যে ওনারা কিন্তু দেখেন যে এই যে প্রপারলি, মানে আমি ব্যাপারগুলো এইখান থেকে দেখলাম যে ওরা কত সিনসিয়ারলি আর কত পেপার্স যে ওরা আমাকে পাঠাচ্ছে যে কিভাবে শুটিং করা যাবে, কোথায় কি করবে, হ্যাঁ কোথায় কেমনে যাবে, আমাকে তো লোকেশন র্যাকির জন্য, লোকেশন র্যাকির জন্য তাকে টাইম দিতে হবে। ঠিক আছে, তো এই এই প্রবলেমটা হচ্ছে ফ্যাক্ট হচ্ছে বাজেট। হ্যাঁ, আমি আপনাকে নিয়ে সাউথ আফ্রিকা যাব লোকেশন দেখতে বা সাউথ এফ্রিকা শুট করবো, বাংলাদেশ সিনেমাগুলো এখন বাজেটের অবস্থা হচ্ছে সত্যি খুবই নাজুক, মানে সাধারণ দেখা যায় যারা। হ্যাঁ, যদি এখন আপনি এখানে টোটালি আপনি একটা কর্পোরেট হাউস গুলো আসতো লাইক জাজ মাল্টিমিডিয়া বা এই ধরনের কয়েকটা কোম্পানি যদি আসতো, ঠিক আছে, দাম করে ওরা প্রফেশনালি দাঁড়া যেত জিনিসগুলো। বাট এখন সবচেয়ে বড় যে প্রবলেম গুলো হয়, এখন কিছুই দাঁড়াচ্ছে না। এখন একটা মানে আপনি দেখবেন যে 60 দিন শুটিং আমি দেখতেছি যে আমরা, আমি বেসিক্যালি যেসব ডিরেক্টরদের সাথে কাজ করতেছি তারা বেসিক্যালি সবাই অ্যাকশন ফিল্মটাকে বেশি পছন্দ করে। তো অ্যাকশন ডিরেক্টর, তো অ্যাকশন ছবিতে অনেক শটের প্রয়োজন হয়। মানে একটা একটা রোমান্টিক ছবি বা একটা সোশ্যাল ছবিতে মনে করেন একটা একটা ক্যামেরা খালি জাস্ট মুভ করলেই চলে, কিন্তু একটা অ্যাকশন ছবিতে প্রচুর শট দরকার হয়। তো সেখানে তো টাইম অনেক অনেকটা ম্যাটার করে। কিন্তু এগুলি সবকিছু সম্ভব একটা প্রি প্রোডাকশন, যে আমরা কি করবো এগুলি 100% লক থাকতে হবে, তাহলে যে আমরা একটা ভালো এফোর্ট দিতে পারবো। তো এই জিনিসগুলি আসলে আমাদেরকে নিয়ে মানে অনেক কিছু ভাবা উচিত। আর আমাদের এখানে অ্যাকচুয়ালি হচ্ছে কি, সবাই এখন আগের মতো নাই। আমরা যেমন আগে অনেক সবাই একসাথে বসে আড্ডা মারতাম, এটা কিভাবে করা যায়, কিভাবে কেমনে কি, এখন তো মনে করো সবাই আমরা ইন্ডিভিজুয়াল হয়ে গেছি। জাস্ট শুটিং করি, একজন ডিরেক্টর ডাক দিলো, কথা বলি, হ্যাঁ সবাই প্রফেশনাল, টাকা দিলো, চলে আসলাম, ইয়ে করলাম। আসলে যে এগুলি নিয়ে অনেক কথা বললে অনেক কিছু আসলে আমাদের শিখাও যায়, করা যায়, এবং নতুন প্রজন্মের জন্য আগামীতে যারা আসবে তারাও এগুলি নিয়ে আরো রিসার্চ করতে পারবে, আরো বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করতে পারবে। মরণশীল না ফরহাদ, তুমি অনেক ভালো কাজ করো, তুমি ভালো কাজ করো, তুমি খালি মনোযোগ দিয়ে কাজ করে যাও, অনেক ভালো কিছু করতে পারবা। আমি বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করো, একটা উঁচু মানে নিয়ে যাও। আমার চাই আমাদের ক্যামেরাম্যান যারা তারা বাংলাদেশের জন্য একটা অ্যাম্বাসেডর হোক, যে বাংলাদেশের ক্যামেরাম্যান এসে হলিউডে কাজ করতেছে। জি জি ভাই, আমি এখানে আমরা আশা করতে চাই যে ইন্ডাস্ট্রি আসলে তো একজন নিয়ে না, ইন্ডাস্ট্রি আজকে 20 জন এখানে ভালো ডিরেক্টর দরকার, 30 জন ভালো ডিরেক্টর দরকার, 30 জন ভালো সিনেমাটোগ্রাফার দরকার। মানে প্রত্যেক সেক্টরে যদি এরকম অনেক বেশি লোক আমাদের থাকে তখন কম্পিটিশনটা ভালো হবে, আর তখন একটা ইন্ডাস্ট্রি, হ্যাঁ তখন একটা ইন্ডাস্ট্রি ক্রিয়েট হবে। আমি সেটা নিব, কারণ আমি শিক্ষার জন্য এটা কোনো কার্পণ্য করা উচিত না। আর যদি সেটা তুমি করে থাকো তাহলে তুমি একদিন বড় হইতে পারবা। আর যদি তুমি নিজে জানো না, ভাব ধরে থাকো, তাহলে কিন্তু না যাই না, ভাব ধরে থাকলে কিন্তু তুমি জীবনে লস করবে। আমার এখানে আরেকটা জিনিস, মানে নলেজ শেয়ারিং ইজ দ্য বেস্ট শেয়ারিং, সবাই জিনিস বলতে পারি। আমাদের এখন বাংলাদেশে যত সিনেমাটোগ্রাফার আছেন বা ডিওপি আছেন, সবার মধ্যে খুব ভালো একটা বন্ডিং আছে, সবাই সবার সাথে কমিউনিকেশনটা ভালো আছে এবং কথাবার্তা হয় সবার সাথে। যদিও সাইফুল শাহিন ভাইয়ের সাথে আমার একটু কথাবার্তা কম হয়, কারণ সাইফুল শাহিন ভাইকে আমি একটু অন্যরকম সম্মান করি, আমার খুব ভালো লাগে, আমারও একজন প্রিয় মানুষ। তো এই না, আমিও তোমাকে অনেক অনেক পছন্দ করি, তুমি না সেটাই, আমি আমি তোমার আমি তোমার কাজগুলো দেখি, তোমার কাজ দেখি আমি, আমরা আমি প্রত্যাশায় আছি তোমার ইয়ে দেখবো। হ্যাঁ, ক্যাসিনো দেখবে, ক্যাসিনো দেখবো। হ্যাঁ, ওই আপনি কথা বলাতে বন্ধ হয়ে গেছিল, আমি ক্যাসিনোটা দেখার জন্য অপেক্ষা আছি, তুমি ভালো করে করো, আমি ক্যাসিনো দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, যেটা হচ্ছে আমরা একদম শেষের দিকে শাহিন ভাই, যেটা হচ্ছে ইনশাল্লাহ দেখা হবে খুব রিসেন্টলি, এবং করোনা সব দিক থেকে ওয়ার্ল্ড খুব ভালোর দিকে যাচ্ছে, আমাদের দেশে এখন খুব হাই পর্যায়ে আছে, আজকেও সর্বাধিক আক্রান্ত হয়েছে মানুষ করোনায়, ইনশাল্লাহ ভালোর দিকে যাবে খুব রিসেন্টলি। তো দেখা হবে ইনশাল্লাহ ইন্ডাস্ট্রি ফিল্ডে কাজ করবো একসাথে, সফট কাজ করবো একসাথে ইনশাল্লাহ। তোমরা আমাদের তোমাদের কাজ দিয়ে আমাদের বাংলাদেশকে, আপনাদের মানে আপনাদের কাজ দিয়ে আমাদের বাংলাদেশটাকে একটা আপনারা রিপ্রেজেন্ট করেন দেশে বাহিরেও, তো এটা আমি চাই ব্যক্তিগতভাবে। আপনাদের দর্শকদের উদ্দেশ্যে আসলে
কিছু বলে আমরা বিদায় দিব। শাহিন ভাই শুরু করেন। আমি দর্শকদেরকে বলবো যে দেখেন, আমাদের তো একচুয়ালি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা, খালি শুধু আমাদের সেক্টরে না, প্রত্যেকটা সেক্টরেই আমাদেরকে লিমিটেশন আছে অনেক। তো এত মানে এই লিমিটেশন থেকেও আমরা অনেক হার্ড অ্যান্ড সোল ট্রাই করতেছি ডিরেক্টর ডিওপি থেকে, এবং প্রত্যেকটা সেক্টর, মেকআপ ম্যান বলেন, ডান্স ডিরেক্টর বলেন, অ্যাকশন ডিরেক্টর বলেন, এডিটর বলেন, সব জায়গাটা থেকেই আমরা একটা এফোর্ট দেওয়ার চেষ্টা করি একটা ছবি। আর একটা জিনিস আমি বলি, যেটা যে একটা কাজ যখন আমরা করি, এর আগে যত কিছুই থাকুক না কেন, যখন কাজে নেমে পড়ি তখন কিন্তু সেই কাজগুলো প্রত্যেকটা টেকনিশিয়ানের হয়ে যায়, তখন কারো আলাদা আলাদা থাকে না, তখন নিজের নিজের হয়ে যায়। তো আমরা অনেক লিমিটেশনের মধ্যে কাজ করি। আমি একটা জিনিস বলবো যে আপনারা সবাই হলে এসে ছবি দেখে, ছবির ছবি ভালো হতে পারে, ছবি খারাপ হতে পারে, সেটা নিয়ে আমার কোনো ইয়ে নাই, কিন্তু সেই মতামত গুলো আপনারা দেন, এবং আপনারা সেগুলো, এখন ডিজিটাল যুগ, এখন সবকিছু মতামত প্রকাশ করার অনেক মাধ্যম আছে, আপনারা সেগুলো যদি মতামত দেন এবং আমাদের পাশে থাকেন, ছবি দেখেন, প্রমোট করেন সারা। আমি আমি মনে আছে যে পাঞ্জাবে এই রিসেন্টলি একটা ছবি, জগৎ শেঠ হলে ছবি দেখতে গেলাম, তো সেখানে দেখলাম আমার পাশে দাঁড়ায় ওইখানকার স্টেটের মিনিস্টার ছবি দেখছে, অথচ আমাদের দেশে তো আমি এরকম, আমি আমি যে আমি জানি না অন্য কেউ দেখছে কিনা, আমি তো দেখি নাই যে একজন মিনিস্টার আমাদের দেশে যায় হলে ছবি দেখে, কিন্তু আমি জানি না সে দেখে কিনা। তো সেই জায়গা থেকে, সেই জায়গা থেকে এরকম ওরা ছবিটাকে এতটা ইয়েতে নিয়ে এসে, তো আমাদের, আমরাও চাই যে প্রত্যেকটা দর্শক যে আমাদের এই ছবিগুলি দেখুক, ভালো ভালো ছবি হচ্ছে এখন বাংলাদেশে, বাংলাদেশে অনেক ভালো ভালো ছবি আসতেছে, অনেক ভালো ভালো ডিরেক্টর আসছে, ভালো ভালো সাবজেক্ট কাজ করতেছে, আমি বেশ অনেকগুলো কাজ করতেছি, আমার কাছে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট কাজ মনে হয়েছে, তো এগুলি করতেছি, এগুলি একদিন তো যখন রিলিজ হবে বাংলাদেশের দর্শক দেখবে, আপনারা সবাই দেখে এগুলির ভালো গুণ খারাপ গুণ গুলো এই সব আপনারা ইয়ে করেন, মানে সমালোচনা করেন, আলোচনা করেন, তাহলে হয় কি যে আমরাও আপনার, আপনি সমালোচনাই করেন না, তো ওইটা থেকে আমরা আমাদের দোষগুলো ত্রুটিগুলো আমরা সেগুলি পাবো, তো নেক্সট প্রজেক্ট গুলোতে ওগুলি আবার এফোর্ট দেওয়ার চেষ্টা করবো। আমি আপনাদের কাছ থেকে বলবো একটা, আপনারা আসুন হলে, আসুন ছবি দেখুন এবং আমাদেরকে সমালোচনা করুন। খুব সুন্দর কথা বলছেন, সমালোচনা করলে কাজ বাড়ে এবং সমালোচনা আমরা রিসিভ করতে জানি অ্যাকচুয়ালি, বাট যেটা হচ্ছে যে গঠনমূলক সমালোচনা, আপনি যদি একটা সাবজেক্ট সম্বন্ধে না জেনে সমালোচনা করা আর গঠনমূলক সমালোচনা করা ডিফারেন্ট। তো হ্যাঁ, গঠনমূলক সমালোচনাতে কি হয়, কাজের জন্য অনেক শিক্ষণীয় জিনিস আসে। ফাহাদ বলো। আমি আমি সবাইকে বলবো যে আপনারা অধৈর্য হবেন না, খারাপ সময় পরেই একটা ভালো সময় আসবে। তো পৃথিবীর এখন খারাপ সময় যাচ্ছে, ইনশাল্লাহ এরপরে খুব ভালো সময় আসবে আমাদের, তো আমরা সেই পর্যন্ত সবাই সেফ থাকি, সবাই নিজের দিকে খেয়াল রাখি, সবার পরিবারের দিকে খেয়াল রাখি, আশা করি ইনশাল্লাহ আমরা আবার সবাই ভালোভাবে বাঁচতে পারবো। আমি আর একটা জিনিস একটু বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে, যেটা হলো যে এখন আমাদের অনেক মহামারী চলতেছে, যত কিছুই সব কিছু ওপেন আছে, কিন্তু এর মাঝখান থেকেও আপনারা একটু সচেতন থাকবেন, এবং যথাসম্ভব যদি না বেরোতে পারেন তাহলে সবচেয়ে ভালো, আমার মনে হয় যে আপনারা ঘরেই থাকুন, সুস্থ থাকুন, এটা হলো আমার কথা, এবং আবার আমরা সবাই একসাথে আবার স্বাভাবিক হয়ে আবার কাজ করতে পারবো। আসসালামু আলাইকুম। মানে খুবই সুন্দর, আমরা দুজন মানুষের এক্সপিরিয়েন্স এবং জার্নি শুনলাম অ্যাকচুয়ালি, তাদের ডিজায়ার যেটা বাংলা সিনেমাতে আসলে তারা যেটা চায়, তা এইগুলো লেকিংস কি ছিল এগুলো শুনলাম, এবং আপনারা বুঝতে পারছেন আমার খুব প্রিয় দুজন মানুষ কথা আড্ডাতে বোঝা যাচ্ছে, আমাদের অনেক টাইম শেয়ারিং হয়েছে। সো সবকিছু মিলে আসলে আমরা চাই যে আমাদের ইন্ডাস্ট্রির প্রত্যেকটা সেক্টর নিয়ে আপনার সমালোচনা করেন, একটা ইন্ডাস্ট্রি দাঁড়াইতে তার ব্যাক হ্যান্ড গুলো খুব স্ট্রং হইতে হয়, আর শুধু ক্যামেরাম্যান না, ক্যামেরাম্যানের সাথে যে লাইট গ্রাফার, আমি আমরা আজকে ইব্রাহিমকে কানেক্ট করার চেষ্টা করতেছিলাম, বাট আলটিমেটলি ইব্রাহিমকে আমি রিচ করতে পারি নাই। তো এবং প্রত্যেকটা সেক্টর যদি আপনার কি বলে স্কিলড হয়, দেন একটা ইন্ডাস্ট্রি মুভ করবে। আমি একটা জিনিস আপনাদেরকে বলতে পারি, 2025 ভিতরে আমরা দেখবেন আমাদের বাংলা সিনেমাকে আমরা ইনশাল্লাহ ইন্টারন্যাশনালি আমরা রিপ্রেজেন্ট করবো, এবং আমাদের সিনেমা দেখবেন যে ওয়ার্ল্ডে আমরা সেল করতেছি এবং বিপুল পরিমাণে মুদ্রা সরকার আয় করতেছে সিনেমা দিয়ে। এটা হচ্ছে আমার হোপ, ইনশাল্লাহ আমরা এই মিশনে সাকসেস হব, সেই চেষ্টাই করতেছি। তো ভালো থাকবেন, কালকে আমার সাথে আরো দুজন গেস্ট থাকবে, এবং তারা হচ্ছেন ডিরেক্টর গিয়াসুদ্দিন সেলিম ভাই এবং দীপঙ্কর দীপন ভাই, এবং আমরা আড্ডা হবে 10:30 থেকে শুরু হবে আমাদের আড্ডা, এবং 1 ঘন্টার প্রোগ্রামটা যতক্ষণ যায়, এই দুজন 20 মানুষ থাকবে আমার সাথে, কথা হবে তাদের কাজ নিয়ে এবং তাদের ভাবনা নিয়ে, তাদের সময়গুলো নিয়ে। সেই পর্যন্ত আমিও বিদায় নিচ্ছি,
সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, বাই বাই, সেফ থাকবেন, ঘরে থাকবেন, আপনি সেফ থাকলে আপনার পরিবার সেফ থাকবে, শুধু এই জিনিসটা মাথায় রাখলে হবে, বিকজ উই লাভ ফ্যামিলি।